فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا لنا محمد وعلى آل سيدنا. জুড়ে শুনে মহব্বতে উঁচু আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমে রমস্কন حوالي كعبا بنے میرا مدفن دیار مدینہ. اللهم صل علی وعلى آل سيدنا مولانا محمد. اڑے جورے رت رہا چلے جورے مدینہ اے غلام دیر سلام دیو مدیناری پکڑو جائے. اللہم صلی علی سیدنا مولانا وعلی سیدنا مولانا. محبت ایک تو ذکر پڑھو سبحان اللہ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله
لا إله إلا الله حسبي ربي جل الله ما في خلقي غير نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله ديباني شي من ريامات أرديانا جنترانا بل ديباني شي من ريامات أرديانا ধন যদি হইতাম ধনী চাইতাম সোনার মদিনা সুবহানাল্লাহ إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী মনির গিয়াসী লতিফিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল মুজাদ্দিদে জামান শামসুল উলামা রাইসুল কুরআন ওয়াল মুফাসসিরিন আমাদের পীর মুর্শিদ আমাদের উস্তাদ মুর্শিদে প্রথম আল্লামা ফুলতলী সাহেব কুবরা রহমাতুল্লাহি আলাইহি ও গ্রামের মধ্যে গান্ধী রিসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকে 11তম বার্ষিক ইসলামী শূন্য মহাসম্মেলন 2022 সালের সম্মানিত সভাপতি বৃন্দ আপনাদের এলাকার সুসন্তান সুপরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব মনির জ্ঞাতি হযরত মাওলানা মুফতি তাকিউদ্দিন সাহেব মনির জ্ঞাতি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি আজকের মহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদে ওয়ালী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা ফজলুল্লাহ সাহেব কুল্লা রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য নাতি উদীয়মান তরুণ আলেমদের মিন্নতুল আল্লামা মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী মাদ্রাসা আলী আমার পূর্বে যিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন এই সুনামগঞ্জ জেলার গৌরব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিক রসুল ঐতিহ্যবাহী জাহিদপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সুপার মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা মুখতার আহমদ সাহেব দামত বরকাতুল আলিয়া তকরির পেশ করেছেন হযরত মাওলানা কবির আহমদ সাহেব মরির জ্ঞাতি মাওলানা সানোয়ার হোসেন সাহেব দিরাই মাওলানা শামসুল ইসলাম সাহেব ইমাম মরির জ্ঞাতি জামে মসজিদ সহ দিগর ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইসলাম যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা পদ্মানী শিন আহমেদ সালেহা অত্যন্ত সম্মানিত মহামহিমগণেরা সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা রাহমানি ও রাহিমাকুমুল্লাহ মহান আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাগালুহু পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়বনত চিত্তে শুকর গোজার করে মহাব্বতে উঁচু আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক যে আজকের এই সুন্দর বেহেশতের বাগানে আমাদেরকে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দ্বিগুণ দান করেছেন এজন্য আপনারা বেজান না খুশি অল্প নাকি বেশি তাহলে সে কায়দায় পড়েন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমিও খুব খুশি হলাম আপনাদেরকে দেখে
প্রিয় সুধী, সময় খুবই কম, আমি অত্যন্ত অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক যদি তৌফিক দান করেন সুনির্দিষ্ট বিষয়বস্তুকে কেন্দ্র করে কিছু কথা বলে আমরা মোনাজাত করে একসাথে বিদায় নেব বলে ইনশাআল্লাহ সেই সময়টুকু পর্যন্ত কি আপনারা থাকবেন না আমারে তুইয়া ভাগবেন? কারা কারা ভাগার নিয়ত আছে একটু সাহস করে হাত তুললেন দেখি। ইসাসা ভাগবেন? হ্যাঁ বাবা থাকবেন। এবার কারা কারা থাকবেন ডান হাত তুলে আল্লাহকে দেখান, বলেন আল্লাহু আকবার। ওয়াদা করছেন কার সাথে? এরকম কথা বললে ওয়াজ হবে না, গভীর রাত আওয়াজ দিতে হবে। ওয়াদা করছেন কার সাথে? যদি আমারে তুইয়া ভাগেন ধরবে কি আপনাদের থানার ওসি সাহেব না ধরবে আল্লাহ? কাজে বুঝে হোক না বুঝে হোক ওয়াদা যেহেতু করছেন ভাগার আর কোন সুযোগ আল্লাহ যেন আজকে এই সুন্দর মাহফিলকে আমাদের সকলের পক্ষ থেকে যেন কবুল করেন, সবাই করেন, আমিন। প্রথমে দুইটা কথা বলবো, দাবার উপর আছে গরু দিয়ে বিরিয়ানি আছে ইনশাআল্লাহ, এক পানি আছে হুজুর ওয়াজটা খালি শেষে দেন আমরা আসতে আছি, এই পানি রেডি আছে রাস্তাঘাটে, হুজুর যখন খালি মিলাদে দাঁড়াইবো আমরা আসবো ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা আসেন, অসুবিধা নাই, আপনারা যারা বসছেন আমাদের লোক কম না, বাড়িঘর থেকে আপনারা ভাবতে পারেন মানুষ অনেক কম, আলহামদুলিল্লাহ মানুষ অনেক, আসলে আমরা বসার জায়গা দিতে পারবো না। মারহাবা খান। দুইটা কথা, সময় যেহেতু খুব অল্প কেউ কোনো কথা বলবেন না, মনোযোগের সাথে শুনবেন, পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা বাবা যারা আছো তোমরা শোনো, কেউ কোনো কথা বলবেন, হ্যাঁ চুপচাপ বসে থাকবে। প্রিয় সুধী, আমাদের মধ্য দিয়ে একটি চাঁদ অতিবাহিত হচ্ছে, এই চাঁদের নাম হলো মাহে রজবুল মুনাজ্জাম। কথা বুঝে থাকলে আপনারা জবাব দেন, এই চাঁদের নাম হলো মাহে রজব। হাদিস পাকের মধ্যে এসেছে রজব নামে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটা নহর প্রবাহিত করে রেখেছেন, যে ব্যক্তি এই রজব চাঁদের মধ্যে একটা নফল রোজা রাখবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার মধ্যে 100 বছরের নফল ইবাদতের সওয়াব দান করবে। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় 100 বছরের নফল বন্দেগি বিরাট কিছু না। কিরে ভাই 100 বছর বাঁচবেন আপনি? এই যুবক কথা বলো না, বাঁচবেন? তাহলে আওয়াজ দিতে হবে, জমান দিয়েছেন কে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ আসতে হবে কেন? সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়, লাভ হয় না ক্ষতি হয়, তাহলে আওয়াজ কি আসতে হবে না জুড়ে হবে? তাহলে ফজিলতের কথা শোনার পর দেখি আপনারা আবার কিভাবে বলে। রেওয়ায়েতের মধ্যে এসেছে রজব নামে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা নহর প্রবাহিত করে রেখেছেন, যে ব্যক্তি রজব চাঁদে একটা নফল রোজা রাখবে আল্লাহ পাক তাকে দুইটা পুরস্কার দিবেন, এর মধ্যে একটা হলো তার নামায় আমলের মধ্যে আল্লাহ পাক 100 বছরের নফল বন্দেগীর সওয়াব দান করবেন। দ্বিতীয়ত আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে রজব নামক নহর থেকে সুপেয় সুমিষ্ট পানি আল্লাহ পাক হশরের ময়দানে পান করায় দিবেন। এক একটি চাঁদ এক একটি কারণে মহা মর্যাদাবান। মহরমুল হারাম চাঁদে 10 তারিখ শাহাদতে কারবালার কারণে মর্যাদাবান, এরপরে সফর চাঁদ আখেরি চাঁদ সোমবার কারণে স্মরণীয়, এরপরে রবিউল আব্বাল শরীফ 12ই রবিউল আব্বাল আখেরি জামানান নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর আগমনের মাস 12ই রবিউল আব্বাল। ঠিক তদ্রূপ রজব চাঁদ কেন সম্মানিত? কারণ এই চাঁদের 26 তারিখ দিবাগত রাত আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাবালহু কোন নবীর ভাগ্যে যা দেন নাই আমাদের নবীর ভাগ্যে তা দিয়েছেন। আমার নবীকে মসজিদে হারাম থেকে দাওয়াত দিয়ে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক আরশে আজিমের মেহমান বানিয়ে সেখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস জেরুজালেম সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়ে এরপরে সিদ্রাতুল মুনতাহা এর থেকে 37,000 বছর রাস্তা পার করায়া আরশে আজিমের মধ্যে তার বন্ধুকে নিয়ে আল্লাহ পাক ইচ্ছে করে দিদার দিয়ে আমার নবীকে ধন্য করেছেন।
এই জন্য এই মাস হলো আমার নবীর মেহরাজের মাস। মারহাবা কর, আপনারা বেজার না খুশি? আমার নবীর মেহরাজের মাস, আমার নবী আল্লাহকে দেখার ঠান, আল্লাহকে দেখার মাস। আল্লাহু আকবার তৈয়বা, এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু আমাদের জন্য হতে পারে? এই মেহরাজের বর্ণনা পৃথিবীর কোন কবি সাহিত্যিকের নয়, পৃথিবীর কোন নোবেল গল্প নয়, আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাবালহু, যিনি তার আপন বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েছেন। আল্লাহ পাক তিনি তার আপন কুদরতে তার হাবিবকে ভ্রমণ করাছেন এবং তার ভ্রমণ কাহিনী যা আল্লাহ পাক নিজেই তিনি বর্ণনা করেছেন পবিত্র কালামে পাকের 15 পারায় সূরা বনী ইসরাঈলের মধ্যে। আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাবালহু তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভ্রমণ করেছেন, এই ভ্রমণের বৃত্তান্ত আল্লাহ পাক তিনি নিজেই বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। জুড়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। খুবই ক্লান্ত, কথাগুলো আস্তে আস্তে বলতে হবে, আপনাদের অসুবিধা নাই তো? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক চারটা প্রশ্নের জবাব দিয়েছেন, কথা বুঝে থাকলে জবাব দেন। সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক কয়টা প্রশ্নের জবাব দিয়েছেন? প্রথম নম্বর প্রশ্ন হলো, কেউ যদি বলে ভাই মেহরাজ কে সংগঠিত করেছেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মেহরাজ কাকে করাইছেন, তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মেহরাজ কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত হয়েছে, চতুর্থ নম্বর প্রশ্ন হলো মেহরাজ কেন হয়েছে, কথা কি বুঝেন আমার বাবাজি? তাইলে কথা বলেন, কয়টা প্রশ্ন এবং তার জবাব আল্লাহ পাক দিয়েছে। প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর কোন মানুষ যদি বলে মেহরাজ পৃথিবীর কোন নবীর ভাগ্যে জুটে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগ্যে মেহরাজ হয়েছে, এই মেহরাজ কে সংগঠিত করেছেন, এই প্রশ্ন যদি পৃথিবীর মানব সম্প্রদায় করে, পৃথিবীর কোন মানুষ যদি করে, আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা বলবা পৃথিবীর কোন মানুষ মেহরাজ করায় নাই। সুবহানাল্লাযী আসরা, মহামহিয়ান মহাশক্তিমান মহাপরাক্রমশালী আল্লাহ পাক, যিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাবান, যার ক্ষমতার কোনো তুলনা হতে পারে না, সেই মহাশক্তিশালী আল্লাহ পাক আপন কুদরতে তার বন্ধুকে মেহরাজের মধ্যে নিয়েছে। এজন্য আল্লাহ পাক শব্দটা ব্যবহার করেছেন সুবহান। সুবহানাল্লাহ অসংখ্য গণিত তাফসির এসেছে, হাদিসে পাকের মধ্যে অনেক বর্ণনা আল্লাহর হাবিব পেশ করেছেন। এক কথায় যদি বলেন, সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে মহাপবিত্রময় মহাশক্তিধর যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। দেখুন, পৃথিবীতে মেয়েরাজের ঘটনা সকলের বিশ্বাসযোগ্য হবে না, কথা বলে বলেন না বাবা, ঠিক না? সকলে বিশ্বাস করতে পারবে না। এই পৃথিবীর এক শ্রেণীর কাফের এবং বেইমানেরা তো বিশ্বাস করেই নাই, আরেক শ্রেণীর মুসলমান নামদারি মুনাফেকরা আছে, তারা আজকে রজবের চাঁদে তারা অর্ধ পাগল পুরো পাগল হয়ে গেছে। ওরা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা শ্বশুরীরে হয় নাই, হ্যাঁ যদিও হয়ে থাকে সেটা স্বপ্নযুগে হয়েছে। তাহলে বোঝা গেল এক শ্রেণীর কাফের এবং বেঈমান আছে যারা আমার নবীর মেয়েরাজকে সরাসরি অস্বীকার করবে, আরেক শ্রেণীর মুসলমান নামদারি মুনাফিক আছে যারা সরাসরি অস্বীকার করে না, ওরা ইনডাইরেক্টলি বলে করে নবীর শ্বশুরীর মেয়েরাজ হয় নাই স্বপ্নযুগে হয়েছে। দুই দলই ভ্রান্ত, কথা কন্যা ঠিক কিনা? একটু বুঝতে হবে বাবাজি, ওয়াজ মাহফিল এসে খালি কিচ্ছা খাইনি শুনলে হবে না, একটু বিষয়গুলো বুঝে যান। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা হলো বাইনাল ইফরাত ওয়াত তাফরীত, কোরআন সুন্নায় যা আছে আমরা তা মানি ও স্বীকার করি না, কোরআন সুন্নায় যা নাই আমরা তা বলিও। লক্ষ্য লক্ষ্য, এই পৃথিবীতে শ্রেণীর লোকেরা তো আল্লাহর হাবিবের মেয়েরাজকে অস্বীকার করছে,
আবু জাহেল উৎপা সাহেব ওয়ালিদ বিন মুগিরাতের আকল বুদ্ধিতে ধরে নাই। কেমন করে সম্ভব একজন ব্যক্তি রাতের একাংশে পুরো রাত্র নয় লাইলান মানিকীয় দাংশে রাতের একাংশে এত পরিভ্রমণ করা একজন ব্যক্তির পক্ষে তো সম্ভব নয়, তাদের জ্ঞান বুদ্ধিতে ধরে নাই। আল্লাহর হাবিব যেমন সহি মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব নূর নবীজি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আল্লাহর হাবিব বর্ণনা করতে লাগলেন, শুনে রাখো মক্কার মানুষেরা, গত রাত্রে আল্লাহ পাক আমাকে জিব্রাইলের মাধ্যমে দাওয়াত দিয়া প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাক সিদ্রাতুল মুনতাহার উপরে নিয়েছেন, এরপরে আসে আজিমের মধ্যে নিয়েছেন, জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম, খোদার খোদাইত্ব দেখার পরে আমি রসুল যখন আসলাম, আসার পরে দেখতে পেলাম আমার বিছানার উষ্ণতা এখনো বাকি আছে। বিছানার উষ্ণতা বুঝেন তো, মানে রাতের বেলায় যখন ঠান্ডার দিনে কম্বল মুড়ি দিয়ে লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘুমালে পড়ে দেখবেন আপনার বিছানার মধ্যে এক প্রকারের গরম ভাব আসে। এটা এমন গরম নয় যে আপনার শরীর পুড়ে যাবে, এটা এমন গরম নয় যে লেপটা সরায় রাখলে কয়েক ঘন্টা থাকবে, সামান্য সময় উষ্ণ ভাব থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন এসে দেখলাম পানিটা ওজুর পানি এখনো গড়ায় যায়, আমি এসে দেখলাম আমার দরজার করাটা এখনো নয়। আবু জেহেল উৎপা সাহেব অট্ট হাসি দিয়া তারা বলল ভাতিজা কৌ এতদিন বলেছ তোমার আল্লাহ একজন আছেন কিন্তু তোমার আল্লাহকে তো দেখা যায় না, এক শ্রেণীর লোকেরা তোমার রব তোমার আল্লাহ আপনাকে মেনে নিয়েছে, এখন আবার তুমি বলতেছো নাকি তুমি এক রাতের ভিতরে তো জাহান্নামে, মনে ভাবতে লাগলো দিস ইজ দা পয়েন্ট, কি করা যায়। তার সহচরদের সাথে পরামর্শ করল, একজন আরেকজনের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, তারা কয় এই আজব ঘটনা, এই ঘটনা যদি নবীর সাহাবীদেরকে বলা যায় তাহলে আমাদের মনে হয় তাদের ভিতরে আর নবীর প্রতি ঈমান। আবু জেহেল মনে মনে ভাবল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই, সাত সকালে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পাশে, বাইরের থেকে টুকা দিল ভিতর থেকে জবাব আসলো কে কয় দরজা খুলো, আবু বকর বড় একটা আশ্চর্যজনিত খবর আছে দরজা খুলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দরজা খুললেন, খুলে দেখতে পেলেন সাত সকাল বেলা আবু জেহেলকে তার দরজার সামনে দাঁড়ানো, বলতে লাগলেন আবু জেহেল কি মতলব নিয়ে তুমি এসেছো, কি ব্যাপার, কয় তুমি তো আরাম করে ঘুমাচ্ছ, একটা সংবাদ আছে তোমার, কয় কি, কয় তুমি যে নবীর উপর ঈমান এনেছো তিনি যা বলেন তা তুমি শোনো, উনার কথায় কথায় তোমরা লাফাও, উনার কথায় কথায় তোমরা চলাফেরা করো, কিন্তু জানো নি তিনি এমন কিছু কথাবার্তা বলছেন যে এই কথাগুলো আমাদের জ্ঞান বুদ্ধিতে ধরে না বিশ্বাসে ধরে না। ওই কি কথা, এই পুরোটা ঘটনা তিনি বর্ণনা করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরাটা ঘটনা তিনি শুনলেন, শোনার পরে আবু জেহেল মনে মনে ভাবতেছে এই তো শেষ, আবু বকর আর মনে হয় আল্লাহ নবীর কদমের পাশে যাবে না। কিন্তু রে মনির গাতির মুসলমান ও যুবক বন্ধুরা মুরব্বী বাবারা, সাহাবায়ে কেরামদের ঈমান তো এমন ঠুনকো নয় যে আবু জেহেলের মতো বেঈমানের কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু আমার নবীর প্রেম থেকে দূরে সরে যাবেন এই রকম ঈমান তো নয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান তো লড়র বড় ঈমান, আরে বন্ধু সিন্নি দেখলে আমরা মিলাদে দাঁড়াই, সিন্নি নাই মিলাদও নাই, বহু ইমাম সাহেবরা আছে ইমামতির জন্য কয় আমার বাপ দাদা সহ্য গোষ্ঠী মিলাদ পড়ে, কিছুদিন পরে মানুষদেরকে ট্যাবলেট খাওয়ায় কয় ভাই মিলাদের কথা কি আল্লাহ কবরে জিগাইব নাকি, কি কথা কর ঠিক কিনা? এই মহব্বতের খেলা, এই মহব্বত নজর করে না মৌলী সাহেবের যে তিনি আল্লাহ নবীর বিরুদ্ধে আচরণ করছেন। আমাদের ঈমান হলো ঠুনকো ঈমান, আর কিয়ামতের আগে আল্লাহর হাবিব সহিহ বুখারি জিল্দে সানির হাদিস, আল্লাহর হাবিব বলেছেন ইউসবিহ মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ইউমসি মুমিনান ইউসবিহ কাফিরান, আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগে এক শ্রেণীর পরিপাটি দেখতে বড় নাদুস নাদুস মানুষ মনে হবে, পোশাক আশাক দেখলে পড়ে জিব্রাইলের তাল তো ভাই বলে পড়ে, কি কথা কোন আছে না নাই, বহু মানুষ আছে না দাড়ি টুপি জুব্বা দেখলে মনে হবে জিব্রাইলের খালার ঘরের ভাই,
কিন্তু নবীর প্রেম নাই, আল্লাহর হাবিবের মহব্বত নাই। নবী বলছেন ওরা সকাল বেলা ইমানদার, বিকাল বেলায় বেঈমান হবে, বিকাল বেলায় ইমানদার, সকাল বেলায় বেঈমান হবে, এরকম লোক হয়ে যাবে। কিন্তু আল্লাহর হাবিবের সাহাবীদের ব্যাপারে আল্লাহর নবী কি বর্ণনা করেছেন শুনেন আমার বাবাজিরা। এই পৃথিবীতে একমাত্র সাহাবীদের ইমানের গ্যারান্টি দিয়েছেন আল্লাহর হাবিব। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলেছেন আল ইমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল। রে পৃথিবীর মানব সম্প্রদায় শুনে রাখ, আমার এক একটা সাহাবীদের ভিতরে ইমান এবং আমি নবীর প্রেম কেমন। আল্লাহর হাবিব সমুচ্চারিত কণ্ঠে ঘোষণা করে দিলেন আমার এক একজন সাহাবীদের ভিতরে আল্লাহর পাহাড়ের চাইতে শক্ত ইমান বিদ্যমান। পাহাড়কে যদি ধাক্কা দেন কয়েকজনে মিলে, যে একটা পাহাড়কে সরাই দিবেন, সম্ভব হবে ভাই? কথা কোনটা সম্ভব হবে? আর যদি লাত্তি মারে পাহাড় ভাঙবে না আপনার ঠ্যাং ভাঙবে? দৃঢ় প্রাচীরের মতো সাহাবীদের ইমান ছিল। আবু জেহেল এই বেঈমান মনে করল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটুকু বললে পরেই মনে হয় আল্লাহ নবীর কদমের পাক থেকে দূরে সরে যাবেন। কিন্তু দেখুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাবটা দিলেন। সকালবেলা আবু জেহেলকে বললেন, আবু জেহেল সাত সকাল বেলায় তুমি আমার হুজরার মধ্যে এসেছো রে আবু জেহেল, কিন্তু তোমাকে আমি কিছু বল বলতে পারি না, আল্লাহর হাবিবের নিষেধ। কিন্তু তুমি শুনে রাখো, তোমার মতলব হয়েছে আল্লাহ হাবিবের মেয়েরাজের কথা আমারে বলেছ, তুমি মনে মনে ভেবেছিলে আমি মনে হয় স্বীকার করবো রে আবু জেহেল। কিন্তু শুনে রাখ আবু জেহেল, তুই আমারে বল, আল্লাহ হাবিব তার নূরানি জামানে পাক দ্বারা এই ঘটনাটা তিনি বর্ণনা করেছেন নাকি? আবু জেহেল বলতে লাগলো, কয় হ্যাঁ, এই মুহূর্তে আমি আমার কান দিয়ে শুনে আসলাম তোমার নবী তার জবান দিয়ে বলতে লাগলেন এই রকম ঘটনা, তিনি নাকি তামাম দুনিয়া ভ্রমণ করে আসছেন, জান্নাত জাহান্নাম দেখে আসছেন। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুলে দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, আবু জেহেল শুনে রাখ, যেদিন থেকে আমার নবীর কদমে আমি আত্মসমর্পণ করলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, সেদিন থেকে আমার বলতে কিছু নাই, আমার জীবন যৌবন সব আমার নবীর কদমে আমি সঁপে দিলাম। আরে আবু জেহেল শুনে রাখ, আমার জীবন যৌবন সব আমার নবীর কদমে সঁপে দিলাম। শুনে রাখ, তুই মনে করেছিস আমার নবীর এই কথাটা আমি বিশ্বাস করবো না, কিন্তু শুনে রাখ, আল্লাহর হাবিব যদি তার আপন জামানে পাক যারা যদি মেয়েরাজের ঘটনা বর্ণনা করে থাকেন রে আবু জেহেল, তাহলে তাম দুনিয়ার মানুষ যদি ঘটনা বিশ্বাস করতে না চায়, আমি আবু বকর সাক্ষী দিয়ে দিলাম আল্লাহর হাবিবের মেয়েরা সত্য, তাতে কোনো সন্দেহ নাই। দৌড়ে চলে আসলেন আল্লাহর হাবিবের দরবারে, বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ। আবু জেহেল এইভাবে এই ঘটনা বললো, নবীজি ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, তোমাকে তো পাই নাই আমি এই রকম ঘটনা। সংক্ষেপে বলছি, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার তাসদিক করলেন, সত্যতা প্রদর্শন করলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মেনে নিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রিল আমিনকে পাঠিয়ে দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আবু বকর নয় শুধু, আমি আল্লাহর পক্ষ থেকে একটা উপাধি দিয়ে দেন, আপনি নবীর মেরাজকে বিশ্বাস করার কারণে আজকে থেকে আবু বকর সিদ্দিক, মহা সত্যবাদী হয়ে গেল। সুতরাং আবু জেহেলের দৃষ্টি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টিভঙ্গি বেশ কমা সেনা নাই। এ বাবাজি তাড়াতাড়ি কথা বলেন, অনেক কথা বাকি আছে, বলেন বেশ কমা সেনা নাই। আবু জেহেল আল্লাহর নবীকে দেখেছে, ইমানের নজরে দেখতে পারে নাই, সে দেখেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন তিনি তো হাবিবে খোদা। আবু বকরের নজর সম্পর্কে পবিত্র কোরআন করিমের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ধারণা দিয়ে বলেছেন, নবী আমার, ওরা বলতো আলু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। হুজুর, তারা আপনাকে কিভাবে মানবে, মেয়েরাজের ঘটনা কিভাবে তারা স্বীকার করবে? তারা তো আপনাকে বলে নবী তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ। আলু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, নবীকে সাধারণ মানুষ বলতো কাফের।
এজন্য আবু জেহেলের বিশ্বাসে লয় নাই মেয়েরাজ্যে সম্ভব হবে, কারণ তৎকালীন সময়ে মক্কা শরীফ থেকে জেরুজালেম বাইতুল মুকদ্দাস যেতে সময় লাগতো প্রায় 3.5 মাস। আবু জেহেল কয় এখান থেকে বাইতুল মুকদ্দাস যাইতে লাগে 3.5 মাস, আর তিনি নাকি রাতের একাংশে এত জায়গা ভ্রমণ করে আসছে। দেখেন বিশ্বাসে ইমানদার আর অবিশ্বাসে বেঈমান, কথা বলেন অবিশ্বাসে। আপনারও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মত নবীর মেহরাজকে বিশ্বাস করতে চান কিনা? বলেন আমার নবীর মেহরাজ অবশ্যই হয়েছে সশরীরে, সত্য ঘটনা, এতে কোনো সন্দেহ নাই। তারা হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন ইয়া রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ পাক বললেন নবী গো, যদি পৃথিবীর কোন মানব সম্প্রদায় বলে মেহরাজ কিভাবে হয়েছে, কে কয়েছেন, তখন আপনারা বলে দিবেন সুবহানাল্লাযী আসরা, এটা উনার ব্যক্তিগত ঘটনা নয়, আল্লাহ পাক মহা পরাক্রমশালী, আল্লাহ পাক তাকে মেহরাজ করাইছেন। ভাইরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূলুল্লাহর মেহমান, মোদের নবী আল্লাহর মেহমান। বলুন আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান, মোদের রাসূল। আপনারা বেজার না খুশি? কোন নবীর ভাগ্যে আল্লাহ পাক মেরাজ দেন নাই, আমার নবীর ভাগ্যে মেরাজ দিয়েছেন, তাহলে একটু মহব্বতের সাথে বলেন না আমার নবী খুশি হবে। ভাইরে আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান, মোদের রাসূল। গেলেন নবী খোদার রসে, আরশ বলে নবীর সকাশে, কদম মোবারকের ধুলি, কদম মোবারকের ধুলি আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের নবী। ভাইরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের নবী। উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, মাফ করিয়া উম্মতেরে, মাফ করিয়া উম্মতেরে, শান্তি দাও হাবিবের প্রাণ, মোদের নবী আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বাইরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। কারো ভাগ্যে মেরাজ জোটে না রে ভাই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শারুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুল, কেউ আমার আল্লাহকে দেখে নাই চরম চক্ষু দ্বারা। আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত দিয়ে নিজে দিদার দিয়ে ধন্য করেছেন। এজন্য একটু মহব্বতের সাথে মেরাজের কথা শুনুন। মেরাজের ঘটনা বলতে গেলে এই রাতেও বলে শেষ হবে না। মাওয়াহিবুল্লাহ দুনিয়া এবং মুসনাদ আলী লিখেছেন আল খাসায়েসুল কুবরা শরীফের মধ্যে, নবম শতকের মুজাদ্দিদ আল্লামা ইমাম জালালুল মিল্লাতি ওয়াদ্দিন হাফিজুল হাদিস আল্লামা ইমাম সুয়ুতি বর্ণনা করেছেন, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে বিচ্ছিন্ন ভাবে ঘটনা বর্ণিত আছে, আর নসে কোরআন দ্বারা তো মেরাজের ঘটনা স্বীকৃত আছেই, সুতরাং এটাকে অস্বীকার করা যাবে না। মূল মূল কথাগুলো বলছি সংক্ষিপ্ত সময়ে। তাহলে প্রথম প্রশ্নের জবাব, কেউ যদি বলে মেয়েরাজ কে করাইছেন, আপনারা কি বলবেন? এরকম বললে হবে না, জবান খুলে বলেন মেয়েরাজ নবীকে করাইছেন কে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মেয়েরাজ কাকে করাইছেন? এর সাথে আরেকটা প্রশ্ন আছে, মেয়েরাজ যাকে করাইছেন সশরীরে না স্বপ্ন যুগে? দুইটা প্রশ্ন না? দ্বিতীয় প্রশ্নের জবাব আল্লাহ পাক দিচ্ছেন, মহাক্ষমতাধর আল্লাহ পাক, যিনি তার আব্দিহি, যিনি তার আপন বান্দাকে আল্লাহ পাক রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত মেরাজ করাইছেন। ওলামা হাজারাতগণ এখানে আছেন, আপনি কওমি মাদ্রাসার আলেম হন, আলিয়া মাদ্রাসার আলেম হন, জামাত ইসলামী হন, মিলাদ পড়েন আর না পড়েন, নবীকে আপনি নূর মানেন আর না মানেন, আল্লাহ পাকের কথাটা শুনে রাখেন নবীকে যারা সাধারণ বলে আর যারা স্বপ্ন যুগে মেয়েরাজের কথা বলে। বন্ধুরা আমার,
কারোর সাথে আমাদের কোনো বিভেদ নাই, হিংসা নাই, দ্বন্দ্ব নাই। আমাদের ভাই যারা ওনারা হয়তো না বুঝে কথাটা বলছেন নবীর মেয়েরা স্বপ্ন যুগে, বন্ধুরা আমার শুনে রাখো, আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে এখানের মধ্যে বি রাসূলিহি বলেন নাই, বি নবিহি বলেন নাই, বি হাবিবিহি বলেন নাই, আল্লাহ পাক বলেছেন বি আব্দিহি, তিনি তার আপন বান্দাকে মেরাজ করাইছেন। একটু ধৈর্যের সাথে শুনুন, ফায়দা হবে। ও বাবা জি, আমার ঈমান নিয়ে বাঁচা বড় কঠিন হয়ে গেছে, চতুর্দিকে ওয়াজ মাহফিলের অভাব নাই, সকল ওয়াজ এত নবীর পক্ষে বলা হয় না, বহু জায়গায় দেখবেন তাফসীরুল কোরআন নাম দিয়ে নবীর বিরুদ্ধে কথা আছে না নাই, এরকম আসতে বললেন কোন কথা বলেন আছে না নাই। আজকালকে তো বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল ছাড়া কোনো ওয়াজ নাই, মুফাসসিরে কোরআন ছাড়া কোনো বক্তা নাই, আর এখন তো ওয়াজ মাহফিল করতে হলে পড়ালেখাও লাগে। হুজুর আছেন উনি আলেম ওলামা বানান মানুষ গড়ার কারিগর, উনারা উনারা তো জানেন সমানে আজকে মুফাসসির কোরআন, কোরআন সামনে নিয়েই খালি নবীরে হে আমার মতো দেখে, কোরআন সামনে নিয়েই হে নবীরে খালি মাটির দেখে, কোরআন সামনে নিয়েই হে নবীর মেয়েরা স্বপ্ন যুগে হয়েছে দেখে। আর আমাদের দেশের পাবলিকরা কয় হুজুর বুঝি না, এক কোরআন এক কিতাব আপনাদের মূল্যায়নের মধ্যে এত দ্বন্দ্ব কেন, কি কথা কথা ঠিক কিনা? এর একটা সুন্দর জবাব দিন, মনে থাকবেন মনে রাখবেন আমার বাবা জিরা, আল্লাহর কোরআন এক, নবীর হাদিস এক, সুন্নাহ এক, বিভেদ যত আছে সবগুলা মাওলানা সাহেবদের ব্রেইনে, যে যে দলের অনুসারী তার দলের অনুযায়ী কোরআনকে বোঝানোর চেষ্টা করে, যে যেরকম কোরআন বুঝে ঠিক সেই রকম বোঝানোর চেষ্টা করে দলীয় মাইন্ড নিয়ে, কিন্তু আল্লাহর কোরআনকে দলগত মাইন্ড নিয়ে যদি কেউ চিন্তা করে কাফের হয়ে যাবে। মনে রাখবেন মনির গাতির মুসলমান, আমি ওদম গোনাগার নেসার আহমদের এই কথাটা ছোট্ট কথাটা মনে রাখবেন যতদিন পর্যন্ত বাঁচবেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলামী হোক, কৌমি মাদ্রাসার আলেম হোক আর আলিয়া মাদ্রাসার আলেম হোক, মিলাদ জীবনে পড়ো আর না পড়ো, নবীকে মানো আর না মানো, একটা কথা আমার মনে রাখবা, পৃথিবীর কোন মানুষ তোমার কবরে যাবে না, মরলে পরে তোমার কবরের সাথী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা বলো ঠিক কিনা? আরে বন্ধু, দুনিয়ায় তুমি যেই কোনো দল করতে পারো, কিন্তু মরলে পরে কোনো দল তোমার কবরে যাবে না, তাড়াতাড়ি বলো, কথা বলো ঠিক কিনা? মনে করো আপনি আওয়ামী লীগের নেতা, মরলে কি বলা হবে নাকি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে আওয়ামী লীগ, কথা কথা মিল্লাতে বিএনপি, জাতীয় ভাড়ি, জেলা উনি বড় নেতা ছিল, খবরদার ফেরেশতা যেন ডিস্টার্ব না করে, কি বলা হবে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। অরে যুবক, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, দুনিয়া থাকতে আওয়ামী লীগ বিএনপি দরকার আছে, আমি না করি না, করেন যার যেটা ভালো লাগে, কিন্তু মনে রাখবা আমাদের আসল একটা দল আছে, সেই দলটা কি মিল্লাতে রাসূলুল্লাহ, তার বাংলা অর্থ কি রে মাইয়িত, কোন দলের নেতা কোন দলের কর্মী, আজকে তোমার সব আইডেন্টিফাই কাটা, আজকে তোমাকে আল্লাহর নামে নবীর দলে উঠাইয়া দিলাম, আল্লাহর নামে নবীর দলে উঠাইয়া দিলাম, অমরে হাসরে মিজারে পুল ছেড়াতে নবীর দল ছাড়া কোনো উপায় নাই। তাহলে মনির গাতির যুবকেরা বলো, মরলে যদি নবীর দল হয় দুনিয়ায় থাকতো সেই নবীর পক্ষে থাকার প্রয়োজন আছে না নাই? হাত তুলে বলো আছে না নাই? নবীর দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, কথা বলো সংক্ষেপ হলো সুন্নি জামাত, বলো নবীর দলের নাম কি? এই যে সুন্নি সম্মেলন লেখছেন, এটা কার দল? বলেন নবীর দল, বলেন আল্লাহ এবং রসুলের দল, তাড়াতাড়ি বলেন, বৃষ্টি আবার আসতে পারে, আর যত বৃষ্টি আসবে তাড়াতাড়ি আমার জন্য রহমত হবে, তাড়াতাড়ি যাইতে পারবো। প্রিয় সুদীপ, তাহলে আমরা আজকে থেকে জেনে গেলাম যে একটা দল আল্লাহ এবং রসুলের মারা যাওয়ার পর লাগবে সেটা হলো নবীর দল, সেই দলের নাম সুন্নি দল। এই দলের আকীদা হলো বাবা জি শোনেন, এই দলের আকীদা হলো যেই কথাটা বলছিলাম, আমার ছোট্ট কথাটা মনে রাখবেন, রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না, একটা কথা মনে রাখবেন আমার বাবা জিরা বাড়ি করে সম্মানিত মা বোনেরা, হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন, আমার এই ক্ষুদ্র কথাটা আপনারা মনে রাখবেন, পবিত্র কালামে পাকে বিসমিল্লার মা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 114 খানা সূরা, 30 পারার 114 খানা সূরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 6666 খানা আয়াত। মনে রাখবা মনির গাতির মুসলমান,
বিসমিল্লাহর বা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 6600 শিশুর ঠিকানা আয়াতের কোন আয়াত তো দূরের কথা, কোন শব্দ তো দূরের কথা, আল্লাহ পাক তার বন্ধুর বিরুদ্ধে একটা অক্ষর পর্যন্ত আমার আল্লাহ নাজিল করে নাই। আবার বলি রে বাবা, ও যুবক আবার বলি মনে রাখবা, বেদিক সেদিক মাহফিলে গেলে দেখবা কোরআনের আয়াত পড়ে কয় নবী আবার কয় নবী মরে গেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই রকম কিছু কথা দেখবা বলবে নবীর বিরুদ্ধে। ওদের কথাগুলা মনে যখন তোমরা শুনবা মনে মনে ভাববা এই কথাগুলা আমার আল্লাহ নয়, এই কথাগুলা মরনা সাহেব তুমি নিজে বানায়া তোমার দল বানাচ্ছ, কথা বলো ঠিক কিনা? সুতরাং আবারও বলে দে ও বাবা জিরা মনে রাখবেন, বিসমিল্লাহর বা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা অক্ষর আমার নবীর বিরুদ্ধে আমার আল্লাহ নাযিল করেন নাই। যেহেতু তিনি তো হাবিবুল্লাহ, তিনি তার উপাধি কি হাবিবুল্লাহ, তিনি তো আল্লাহর বন্ধু, তিনি তার বন্ধুর বিরুদ্ধে কোরআনে আয়াত নাযিল করবে মৌলবি তুমি সেটা ভাবলা কেমনে? কথা কন্যা ঠিক কিনা ভাই? দেখুন আমার বন্ধুরা, আল্লাহ পাক যদি আমরা প্রশ্ন করি মেরাজ কারে করাইছো, দ্বিতীয় প্রশ্ন মনে আছে যে আপনাদের, এই প্রশ্নের জবাব আল্লাহ পাক দিচ্ছেন বি আবদিহি, হার মর্যাদা হচ্ছে আল্লাহ পাকের দিকে তার বান্দা। এখানে এক শ্রেণীর মৌলবীরা বলে আমরাও বান্দা নবীও বান্দা, এই হিসাবে নবীও বান্দা আমরাও বান্দা, দুই বান্দায় কোনো পার্থক্য নাই। দলিল কি মেরাজের এ আয়াত? বল্টু মিয়াদের তার কোনো কাজ নাই, খালি খুঁজে কোন আয়াত দিয়ে নবীরে এর সমান বানাবে। আরে বেটা পাগল, তুই যদি হস নবীর সমান, নবী যদি হয় তোর সমান, ইমান বলে আমি যাবো কোন কি কথা কোন ঠিক কিনা? ইমান কি আর থাকবে ভাই? এ যদি হয় নবীর সমান, নবী যদি হয় এর সমান, ইমান যাবে কই? কি কথা বলেন না, ইমান থাকবে না যাবে? আপনাদের যদি কষ্ট না হয় দুই এক মিনিটে শুধু বুঝাবো, নি নবীও বান্দা আমরাও বান্দা, কিন্তু এক না বেশ কম আছে, কথা বলেন না বেশ কম আছে না নাই? একটু যদিও বিষয়টা একটু কঠিন, তারপর শুনেন বাবাজি ফায়দা হবে। চতুর্দিকে আমাদের ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য বিরাট আগ্রাসন শুরু হয়েছে, এজন্য শুনুন, আমরাও বান্দা নবীও বান্দা, দুই বান্দা কিন্তু এক। দলিল মনে রাখবেন আমরা বান্দা, পবিত্র কালামে পাকের একখানা সূরা আছে, যেই সূরাটা ফরজ বলেন, ওয়াজিব বলেন, নফল বলেন, সুন্নত বলেন, ওয়াজিব বলেন, প্রত্যেকটা নামাজের মধ্যে একটা সূরা পড়া হয়, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সেই সূরার মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন যারা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين. আবার বলেন إياك نعبد وإياك نستعين। নামাজের মধ্যে প্রত্যেক নামাজ ফরজ ওয়াজিব নফল সুন্নাত যেই কোন নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়া লাগে। এই সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? ইয়াক নাবুদু, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আমরা তোমার বন্দেগী করি, আর তুমি ভিন্ন আমরা কারো বন্দেগী করি না। কথা বুঝে থাকলে রে যুবক বন্ধুরা, গভীর রাত মনটা নরম করে বলো, শাহাদত আঙুলি আকাশের দিকে তুলে বলো, আমরা বন্দেগী করি কার? এতে কোনো সন্দেহ আছে নাকি ভাই? সন্দেহ থাকলে কি ঈমান থাকবে? এই কথাটুকু আমরা বলি ইয়াক নাবুদু। নাবুদুর মূল হচ্ছে আব, আইন বা দল, এই তিনটা লেটার তিনটা অক্ষর একত্রিত করলে একটা কালেমা হয়, একটা শব্দ হয়, একটা লফজ হয় আব। এই আব্দুল শব্দের 27টা ব্যাখ্যা আছে, এর মধ্যে দুইটা শুধু বলবো। প্রথম নম্বর হচ্ছে আব্দুল মানে যে ইবাদত করে ও আব্দ হয়, যে ব্যক্তি ইবাদত করে তিনি হচ্ছে আব, মানে যিনি বন্দিগি করে তিনি হলেন বান্দা। এই হিসাবে আমরা আল্লাহ পাকের বন্দেগি করি, আমরা আল্লাহ পাকের আব, আমরা বান্দা বান্দা। এক নাম্বার,
নাম্বার সিরিয়াল এক আমরা হচ্ছি আল্লাহ পাকের বান্দা, দ্বিতীয় নম্বর দেখেন আমরাও বান্দা নবীও বান্দা, দুই বান্দার পার্থক্যটা কদ্দুর বোঝানোর জন্য বলছি। দ্বিতীয় নম্বর এক শ্রেণীর বান্দা আছে পৃথিবীতে ক্ষমতা দেওয়ার পর নেতৃত্ব পাওয়ার পর তারা অহংকার করে না। রহমানের বান্দা হলো তারা, ওয়াইবাদুর রহমান আল্লাহ পাক বলছেন রহমানের বান্দা হলো তারা যারা পৃথিবীতে বিনয় বিনম্রতার সাথে চলাফেরা করে অহংকার করে না, ক্ষমতা নেতৃত্ব কর্তৃত্ব বিত্ত বৈভবের মালিক হওয়ার পর যারা অহংকার করে না বিনয়ের সাথে যারা চলে তারা হলো আমি আল্লাহ পাকের মায়ার বান্দা। তাহলে বান্দা কয় জাত হইলাম? তাড়াতাড়ি বলেন কয় জাত? আলেম ওলামা যারা আছেন আপনারা খেয়াল করেন, ছাত্র যারা আছেন দুই জাত। তৃতীয় নম্বর আল্লাহ বান্দার কথা বলেছেন عَيْنًا يَشْرَبُ بِهَا عِبَادُ اللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا জান্নাতে আল্লাহ যে সমস্ত বান্দারা যাবে তাদের জন্য প্রবাহমান নহর আল্লাহ পাক রেখেছেন। যাই হোক সংক্ষেপে বলি, তাহলে জান্নাতে যারা যাবে তারাও কার বান্দা? তাহলে বান্দা পাইলাম তিন ক্যাটাগরি। এইভাবে বলতে গেলে রাতের পর রাত বলা যাবে। সংক্ষেপে বলি, পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা ওয়ালি কুল্লি কওমিন হাদ, আল্লাহ প্রত্যেক জাতির কাছে হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য নবী এবং রসূল প্রেরণ করেছেন। সমস্ত নবী এবং রসূলদের মধ্যে থেকে 25 জন নবীর জীবন ইতিহাস কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন হাবিব কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বায়ের রসুল, পবিত্র কোরআনে আমি আল্লাহ 25 জন নবীর জীবন ইতিহাস আপনার জন্য বর্ণনা করলাম। এই 25 জন নবীকে কোরআনে বলা হয়েছে আল্লাহর বান্দা, আদম আলাইহিস সালামকেও বলা হয়েছে আল্লাহর বান্দা, হযরতে নূহকে বলা হয়েছে আল্লাহর বান্দা। আমি যেই সূরা তেলাওয়াত করেছি পরের পারায় সূরা বনী ইসরাইল, বাড়িতে গিয়া কোরআন শরীফ খুলা দেখবেন সূরা বনী ইসরাইলের প্রথম পৃষ্ঠাটার মধ্যখানে আসার পর দেখবেন আল্লাহ পাক নূহ নবীর বেলায় বলেছেন ইন্নাহু কানা আবদান শাকুরা, নিশ্চয় আমার নূহ আবদান শাকুরা, মহা ধৈর্যশীল ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ এক সম্মানিত বান্দা। তাহলে কথা বুঝে থাকলে জবাব দেন আমরাও বান্দা, নবীরাও বান্দা, অলিয়া উলিয়ারাও বান্দা, কথা বলেন ঠিক কিনা? আস্তে কমেন না, তাড়াতাড়ি বলেন ঠিক কিনা? এবার আসেন আমার বাবার আল্লাহ যে মেয়েরাজের ঘটনা বর্ণনা করতে গিয়া বলেছেন বিয়াবিদিহি, বন্ধুরে এই আব্দুল শব্দের ভিতরে আমার আল্লাহ কি প্রেমের খেলা লাগাই দিছে, আমার নবীর বিশেষত্ব আল্লাহ পাক এই আব্দুল শব্দ অপপ্রিয়েট করে, আমার মালিক কত বড় মহান কুদরতের মালিক, এই আব্দুল শব্দ মেয়েরাজের ঘটনা বর্ণনা করতে গিয়া আমার মালিক লাগাই দিয়েছেন এক বিশাল দরিয়ার মধ্যে আল্লাহ পাক ঢুকাই দিয়েছেন। আমরা আল্লাহর বান্দা, সমস্ত নবীরা আল্লাহর বান্দা, পৃথিবীর সব আল্লাহর বান্দা, এবার আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বান্দা? আস্তে বান্দা জোরে বলেন কার বান্দা? এই কথাটা কোন পবিত্র কোরআনের দ্বারা প্রমাণিত, যেমন নবী যে আল্লাহর বান্দাই প্রমাণ আল্লাহ পাক নিজেই বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিলআলামিনা নাযীরা, মহাপবিত্র মহর্ষি আল্লাহ পাক যিনি ফুরকান মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন আলা আবদিহি তার বান্দার উপর, কথা বুঝে থাকলে জবাব দেন বান্দার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন কার উপর নাজিল করেছেন? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না বলেছেন আমার বান্দা, তার মানে মুরাদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বান্দা হিসেবে ডেকেছেন। মেরাজের ঘটনার ডিটেইল বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন ফাওহা ইলা আবদিহি মা আওহা, এগুলা অনেক লম্বা সময়ের দরকার, এখন রাত গভীর হয়ে গেছে, তো আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে, একটু খেয়াল করুন ফায়দা হবে। আল্লাহ পাক বলেছেন ফাওহা ইলা আবদিহি মা আওহা, তিনি তার আপন বান্দার উপর যা ওহী করার প্রত্যাদেশ করার তাই করেছেন। তাহলে এখানে নবীকে কি বলা হয়েছে? বান্দা। এরপরে আল্লাহ পাক মেরাজের চূড়ান্ত ঘটনার বর্ণনা দিতে যায় সূরা বনী ইসরাঈলের, আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাবালুহু শুরুর মধ্যে আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. جري بقولون الله أكبر. قولين يا رسول الله. يكما قولت شن الله أكبر. এখন আসেন হিসাব মিলান, আমরাও বান্দা, নবীরাও বান্দা, আমার নবীও বান্দা, বল্টু মিয়াতে হে সব বান্দা সমান। কথা কর কিরে ভাই, সব বান্দা কি সমান? এবার যদি আপনারা মনির গাতির মানুষ বলেন, হুজুর সময় কম, পেটে ঘুদা সিন্দি খাওয়ার ইচ্ছা, এক কথায় বুঝায় দেন, আমরাও বান্দা নবীও বান্দা, আমরাও বান্দা নবীও বান্দা। পার্থক্যটা কি আপনারা যদি বলেন, আমি যদি আপনাদের সামনে আল্লাহর অধম বান্দা, যদি আপনাদের সামনে নবীও বান্দা আমরাও বান্দা, পুরো আরো বহু সময় পর্যন্ত বলা যাবে। মুফাসসিরে কেরামগণ বহু বর্ণনা দিয়েছেন, কিন্তু একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনা যায় বন্ধু, সহজ বাংলা ভাষায় মনে রাখবেন, একটা ব্যাখ্যা আমার কাছে বড় ভালো লেগেছে। এই দুই বান্দার পার্থক্য এবং দুই বান্দার মধ্যে কি বিশাল পার্থক্য, সেই প্রশ্নের সমাধান দিয়েছেন বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি। নাম আপনারা শুনেছেন কিনা? ডক্টর ইকবালকে আমাদের চাইতে আমাদের বিরুদ্ধবাদীরা বেশি মানে, ওনারা বেশি ওনার কবিতা বলে, কাজেই তোমাদের আমাদের চাইতে তোমরা বেশি মানো। সুতরাং শুনে রাখো, তোমাদের নেতা আল্লামা ডক্টর ইকবাল তিনি কি বলছেন আর তোমরা কি বলছো? তোমরা বলছো নবী সাধারণ বান্দা, আর ডক্টর ইকবাল তিনি কোরআন সুন্নাহ গবেষণা করে তিনি কি রায় দিয়েছেন, তিনি কোরআন সুন্নাহ গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, ফার্সি কবিতায় তিনি তার জবাব দিয়েছেন, দুনিয়ার মানুষে আমরাও বান্দা নবীও বান্দা, কিন্তু পার্থক্যটা কতটুকু তোমরা জানো না। আল্লাহ ডক্টর ইকবাল বলছেন, আব্দে দিগার আব্দুহু চিজে দিগার। আল্লাহু আকবার। কান প্রবীণ আলেমুলামরা যারা আছেন, আগে তো ফার্সি পড়া হতো, কবি বলছেন, আব্দে দিগার আব্দুহু চিজে দিগার ইশরা পা ইন্তেজার মুনতাজির। এই বিশ্বের মানব সম্প্রদায় শুনে রাখো, আমরা বান্দা নবীও বান্দা, সমস্ত নবীরাও বান্দা, পার্থক্যটা কেমন জানো? আমরা বান্দা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত আদায় করি, তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা দান সৎকার সব কিছুর বিনিময়ে আল্লাহ সন্তুষ্টি চাই আমরা। আপ আর নবী হচ্ছেন আব্দুহু, নবী হচ্ছেন আব্দুহু, আমার আল্লাহ তার বন্ধু, সন্তুষ্টি চাই। আরে ক্লাস থেকে সুবান, এই কথাটা যদি মনে রাখেন বাকি জীবন কোন মৌলানার কথা শুনিনা নবীর বিরুদ্ধে আপনার মন যাওয়ার কথা। নবীও বান্দা আমরাও বান্দা, পার্থক্য কদ্দূর, আমরা আল্লাহকে চাই আর আমার আল্লাহ তার বন্ধুকে চাই, আমরা আল্লাহ সন্তুষ্টি চাই আর তিনি হচ্ছেন আব্দুহু, আব্দুহু ইন্তেজার মুনতাজি, আমরা আল্লাহকে চাই আর নবী হচ্ছেন আব্দুহু, যাকে দেখার জন্য আমার আল্লাহ ইন্তেজার করে। এজন্য নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতি উম্মেহানি, রেওয়ায়েতে এসেছে আমার নবী যে উম্মেহানির ঘরে ঘুমানো ছিলেন, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় বললেন, দাওয়াত নিয়ে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধুকে দেখার জন্য আমি আল্লাহ ইন্তেজার করছি। আল্লাহ তো দেখেন সব সময়, কিন্তু তার হাবিবের স্পেশালিটি মর্যাদা বুঝার জন্য এই কথাটা আল্লাহ পাক বলে দিলেন। সুতরাং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কাকে মেয়েরাজ করাইছেন? আল্লাহর মহা সম্মানিত বান্দাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো, আব তাকে বলা হয় রোহ এবং দেহের সম্মিলন, যেখানে আছে রোহ এবং দেহ যেখানে সংমিশ্রিত আছে তাকে বলা হয় আব। যারা বলে নবীর মেয়েরা স্বপ্নযোগী হয়েছে, এদের জবাব আল্লাহ পাক এই আব্দুর শব্দের ভিতরে দিয়েছেন। আব হচ্ছেন তিনি যার ভিতরে রুহু আছে এবং যার একটা ফিজিক্যাল বডি আছে, তার মানে আল্লাহ পাক তার হাবিবকে রুহানি ভাবে মেয়েরাজ করার নাই, আল্লাহ পাক সশরীরে তার বন্ধুকে মেয়েরাজ দিয়েছেন। মেয়েরাজ কি বাস্তবে না স্বপ্নে? এরকম বললে হবে না, আকিদার কথা। মেয়েরাজ কি জাগ্রত না স্বপ্নে? বলেন জাগ্রত অবস্থায় সশরীরে মনে থাকবে ভাই? যদি বলেন হুজুর দুই একটা দলিল দেন, আপনাদেরকে কম সময়ের ভিতরে দলিলগুলা বলে দেই, মনে রাখবেন সময় এক ঘন্টা হয়ে গেছে, আমি আর কয়েক মিনিটের ভিতরে এই কথাটা বলে শেষ করব। আমার নবীর মেয়েরা স্বপ্নে নয় জাগ্রত অবস্থায় কিভাবে আল্লাহর হাবিব তিনি উম্মে হানী রাদিয়াল্লাহু তাআলার হুজরার মধ্যে ঘুমাচ্ছেন, খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পশ্চিম প্রান্তে আল্লাহর নবীর চাচাতো বোন উম্মে হানী রাদিয়াল্লাহু তাআলার হুজরা মুবারক,
জিব্রাইলকে আল্লাহ পাক পাঠায় বললেন, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে চলে যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে যাও আর দাওয়াত নামাটা নিয়ে আমার বন্ধুর কাছে দিয়ে দাও, আর আমার বন্ধুকে মহাসম্মানিত বানায় আমার আরশে আজিমের দুলা বানায় এই পোশাক গুলা পরায় আমার বন্ধু নবীকে তুমি ভ্রমণে নিয়ে আসবা। নবী যদি স্বপ্নে যেতেন পোশাক পরার দরকার ছিল ভাই? জিব্রিল আল ইসলাম আসলেন, আমার নবীর কদমের মধ্যে চুমা খেলেন, নবীজি ঘুম মুবারক থেকে জাগ্রত হলেন, মুস্কি হাসি দিয়া বললেন, জিব্রাইল কেন এসেছ? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মালিক আপনার দিদার ইন্তেজার করতেছে। কত কথা বলবো, আমার দেশের এক শ্রেণীর মৌলানারা আছে, ওরা কয় জিব্রাইল নাকি নবীর উস্তাদ, দলিল দিয়ে কোরআনের আয়াত কয়, আল্লামাহু শাদীদুল কুওয়া, মহা সম্মানিত এক ফেরেশতা উনারে শিখাইছে। আরে বেটা বল্টু, উস্তাদ কি কোনদিন ছাত্রের পায়ে চুমা খায়? কি কথা বলেন, চুমা খায়? জিব্রাইল যে নবীর উস্তাদ না, এর বাস্তব প্রমাণ হলো মেয়েরাজ, মেয়েরাজের রাতে জিব্রাইল নবীর কদমে চুমু খেয়েছেন। আল্লাহ নবীর মর্যাদা আমার নবী কেমন রে বন্ধু। নবীজি জাগ্রত হওয়ার পর বললেন, জিব্রাইল দাওয়াত তো দিশ কথা ঠিক, আল্লাহর দরবারে যাব, আল্লাহর কাছে আবার যাও, গিয়া বলো আমারে আল্লাহ দাওয়াত দিছে, আমারে তো আল্লাহ একটা জিম্মাদারিত্ব দিয়ে দিছে আমার উম্মতে, যদি আমি চলে যাই আমার উম্মতের জিম্মাদারিত্ব কে নিবে? বন্ধুরা আমার, আমরা নবীকে ভুলে যাই, কিন্তু চরম সুখের সময় আম্মার হাবিব তিনি আমাদেরকে ভুলে যান নাই। মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল আমার মালিককে বলো, আমি যতক্ষণ আমার মালিকের দরবারে থাকবো আমার উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহ পাক বললেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবীগো বিচলিত হবেন না, আপনাকে আমার দিদারের মধ্যে আনবো, আপনার উম্মতকে আমি বেকায়দা ফেলে দিব হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আমার কাছে থাকবেন আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা দিলাম, আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। তুমি মেহেরবান, বলেন না ভাই একটু গভীর রাগ, তুমি মেহেরবান, অন্ধ না তব পাপি গহনা তব শান, তুমি রহমান তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার, জন্ম জন্ম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া কর হে প্রভু, সিন্ধি রেডি করো যাও, যারা আছে কমিটি সিন্ধি রেডি করো গিয়ে যাও, দয়া কর হে প্রভু তুমি দয়াবান তুমি রহমান, বলুন না জবান খুলে বলেন, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জ্বেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও হে প্রভু ঠাই দিও হে প্রভু, তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান। নবীজি প্রস্তুতি দিচ্ছেন, নবীজি বললেন, উম্মেহানে ওযুর পানি দাও, জিব্রিলের সামনে নবীকে ওযুর পানি ঢেলে দিচ্ছেন, নবীজি ওযু মুবারক করছেন, দুই রাকাত নামাজ আদায় করলেন। একটা মাশাআল্লাহ মনে রাখবেন, খুশির সংবাদ শুনলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ,
আল্লাহর হাবিব শুকরিয়া আদায় করলেন, দুই রাকাত নফল নামাজ পড়লেন। এরপরে আল্লাহর হাবিবকে জিব্রিল আলাইহিস সালাম নিয়ে গেলেন জমজমের পাশে, ওইখানে নিয়ে আল্লাহর হাবিবের সিনা সাক করা হলো, আল্লাহর হাবিবের সিনা সাক করা হলো জমজমের পানি দ্বারা ধৌত করা হলো, আল্লাহর হাবিবের মর্যাদা বাড়ানোর জন্য। এই প্রসঙ্গে আল্লাহ পাক বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। যাক, সেটা ভিন্ন কথা, অনেক লম্বা কথা। এরপরে আল্লাহর হাবিবকে বুরাকের মধ্যে তুলা হলো। এই বুরাক ছোট্ট একটা বাহন, মাঝারি সাইজের একটা বাহন, এর দ্রুত গতিটা হচ্ছে বারকুন থেকে মানে বিজলির মতো, দৃষ্টি সীমানার বাইরে তার এক কদম। ওই বুরাকের মধ্যে জিব্রিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে তুলে দিলেন। জিব্রিল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিবকে বুরাকের মধ্যে তুললেন, বুরাকটা কান্না করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী। আল্লাহর হাবিব বলেন, বুরাকে কাঁদো কেন? বুরাক কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, জান্নাতের অসংখ্য বুরাক থেকে আল্লাহ পাক আমার ভাগ্যে আপনার নবীর কদম মোবারক আমার পিঠের মধ্যে তুলার মতো আল্লাহ পাক সৌভাগ্য দান করে দিয়েছেন। নবী, আপনি আমার সাথে একটু ওয়াদা দেন, ভয়াল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আপনি নবীর কদমের সাথে পাশে আমাকে একটু জায়গা দিবেন। আল্লাহ হাবিব বুরাকের মাথা মোবারকের মধ্যে হাত দিলেন, বুরাক শান্ত হয়ে গেল। সংক্ষেপে বলছি, মেরাজ করে আ বন্ধু, আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের মধ্যে উঠলেন, সামনের দিকে বুরাকে সামনের দিকে ধরলেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম, পিছনের দিকে মিকাইল আলাইহিস সালাম, ডান দিকে ইসরাফিল আলাইহিস সালাম, আর পিছনের দিকে 70,000 ফেরেশতা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিব আল্লাহ বলে স্লোগান দিতে লাগলো। আমার আল্লাহ তার বন্ধুকে জান্নাতি দুলা বানায়া, আমার মালিক আর শের মেহমান বানায়া, জিব্রাইলের নেতৃত্বে 70,000 ফেরেশতা মিছিল দিয়া মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে আকাশ বাঁকা বাতাস দিগন্ত বিজড়িত করে উজাড় করে তারা বলতে লাগলো, রে সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টিরাজিরা, আল্লাহর হাবিব আল্লাহ পাকের দিদারে যাচ্ছেন। সমগ্র সৃষ্টি জগৎ রাতের বেলায় মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলতে লাগলেন। পরিবেশটা কেমন ছিল রে বন্ধু? আল্লাহর হাবিব প্রণা দিয়েছেন, যাইতে যাইতে মদিনাতুল মুনাব্বারা যেখানে আমার দয়াল নবীর রওজায় পাক, ওই জায়গার মধ্যে গিয়া বুরাক থেমে গেল। আল্লাহর হাবিব থামলেন, ওই জায়গার মধ্যে দুই রাকাত নফল নামাজ পড়লেন। জিব্রাইল বলেন, নবী গো, আমি আপনার সফর সঙ্গে, আমি জানি না কি ব্যাপার, এই জায়গার মধ্যে আপনি নফল নামাজ পড়ছেন, কারণটা কি? আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়বের খবর দেন ওয়ালা নবী বলে, জিব্রাইল তুমি জানবা না, তোমাকে সৃষ্টি করার হাজার বছর আগে আল্লাহ পাক এই জায়গা সম্পর্কে আমাকে জানিয়ে দিয়েছেন। আমার নবীর রওজার পাক যেখানে ঠিক সেই জায়গায় আমার নবী নফল নামাজ আদায় করলেন। রওনা দিলেন সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। পথিমধ্যে আরো বহু ঘটনা মুসলিমের বর্ণনা। নবীজি দেখতে পেলেন মুসা নবী তার কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়েন। নবীজি বললেন, মারাত তুমি মুসা ফাইদা রাইতুহু কায়মুন ইউসাল্লি ফি কবরি, আমি দেখতে পেলাম মুসা তার কবরে দাঁড়ায় নামাজ পড়ে। বহুমূলবীরা কয়, নবীরা কবরে মরা, তাহলে নবীরা যদি মরা হয় মুসা নবী কবরে নামাজ পড়ে নবী দেখলেন কিভাবে? কথা কর ঠিক কিনা? আর শুধু তাই নয়, মনির গাতির জনগণ অবাক হবেন আপনারা, নবী বলেছেন, আমি নবী ইউনুস আলাইহিস সালামকে দেখলাম তার কবরে দাঁড়িয়ে তিনি হজের তালবিয়া পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক। আমি দেখলাম নবী ইউনুস তার কবরে দাঁড়ায় হজের তালবিয়া পড়ছেন। সুবহানাল্লাহ, এদেরকে বলা দরকার, নবীরা যদি মরা হয় তাইলে হজের তালবিয়া কেমনে পড়লে? এদের কথা কি মানবেন না? সিন্নি দেখলে উঠিবেন জীবনেও যাব না বলে নিশান নবীর পক্ষে যারা আমরা আছি তাদের সাথে, যেহেতু দুনিয়ার কোন মানুষ আমার কবরে যাবে না, কবরের সাথে আমার দয়াল নবী, কথা কোন ঠিক কিনা? আরে দুঃখ লাগে, বুরাক নবীরে চিনে, বনে পশু পাখি নবীরে চিনে, কিন্তু আমার দেশের এক শ্রেণীর মৌলানা সাহেবরা এখনো খুঁজে পায় না নবী কোথায়, কথা কোন ঠিক কিনা? বনের যত পশুগণ
ভক্তি করত দুই চরণ মেঘমালা ছায়া দিত গায়। আগের দিনের মুরব্বীর কথা ঠিক কিনা? বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ মেঘমালা ছায়া দিত গায়। তোমার এই সমস্ত মোজেজাব দেখা বিবিখা দি যাব, তোমার এই সমস্ত মোজেজাব দেখা বিবিখা দি যাব, জীবন যৌবন সব পেয়ে দিলেন পা আগন বিজি, তোমাকে দেখিবার মনে চায়, তোমাকে দেখিবার মনে চায় অগন বিজি, কোন সন্ধানে পাইব তোমায়। আল্লাহু আকবার। নবীজিকে নিয়ে যাওয়া শুরু হলো। যাইতে যাইতে মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মুকদ্দসের পাশে গিয়ে বুরাকটা থামলো। থামার পরে হযরত জিব্রিল আলাইহিস সালাম ওই একটা পাথরকে তিনি আঙ্গুল দ্বারা কি করলেন, ফুড় করলেন আর গুড়া করলেন, সেখানের মধ্যে বুরাকের রশি বাঁধলেন। নবীজি নামলেন, 124,000 মতান্তরে 224,000 নবী এবং রসুলরা বাইতুল মুকদ্দসে দাঁড়িয়ে আমার নবীকে ইস্তেকবাল জানিয়েছে, আমার নবীকে সম্মান জানিয়েছে, আমার নবীকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছে। কথাবার্তা হলো, পরিচিতি পর্ব হলো, মুসাফা মোয়ানাকা হলো, আজান দেওয়া হলো। প্রিয় বন্ধুরা, তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই, সমস্ত নবী এবং রসূলেরা কাতার বন্দি হয়ে গেলেন ইমামতির জায়গাটা খালি। আল্লাহ পাক বলেন, জিব্রিল আমার বন্ধুকে ইমামতির জায়গায় দাঁড় করে দাও, আমার নবী আজকে ইমাম হবে, সকল নবীরা আমার নবীর পিছনে তারা নামাজ পড়বে, সমস্ত নবীদের উপরে আমার নবীর মর্যাদা আজকে প্রমাণ করে নবীকে ইমামুল মুরসালিন আমি আল্লাহ পাক উপাধি দিয়ে দিব। প্রিয় সুদী মেয়েরাজের পুরাটা ঘটনাই আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ পাক মেয়েরাজ করাইছে। এরপরে আবার শুরু হলো, নবীজি যখন বাইতুল মুকদ্দাস থেকে বের হলেন, পাথর হাওয়া করে কাঁদা শুরু করল। নবীজি বললেন, পাথর কাঁদো কেন? ওই পাথর বলতে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী মূসা আলাইহিস সালামের জামানায় শুনেছি এই বাইতুল মুকদ্দাসের মধ্যে আখের জামানাত নবী এখানের মধ্যে আসবেন, বিরতি দেবেন, সমস্ত নবীদের ইমামতি করবেন। ইয়া রাসূলুল্লাহ, প্রায় 1500 বছর যাবৎ আপনার দিদারের জন্য আমি ইন্তেজার করছি নবী গো আমার। হুজুর, আপনার দিদারের জন্য আজকে এত 100 বছর যাবৎ ইন্তেজার করছি হুজুর। আল্লাহর হাবিব পাথরের গায়ের মধ্যে হাত দিলেন, বললেন, পাথর কি চাও? পাথর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি আর কিছু চাই না, আমি চাই আপনার কদমটা আমার গায়ের মধ্যে রাখেন, যাতে করে পৃথিবীর মধ্যে আমি পাথরের জীবন ধন্য হয়ে যায়। আল্লাহর হাবিব পাথরের মধ্যে কদম মুবারক রাখলেন বুড়াকে ওঠার জন্য। আল্লাহ পাক বললেন, পাথর নরম হয়ে যাও। ওই পাথরটা নরম হয়ে গেল, আল্লাহর হাবিবের কদমের ছাপ পড়ে গেল, এখনো পর্যন্তই পাথর আর নবীর কদমের ছাপ মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসের পাশে এখনো আছে। তাহলে মেয়েরা যদি স্বপ্ন যুগে হয়তো এইগুলা কিভাবে হয় বাবা, কথা কর ঠিক কিনা? যাক, আল্লাহ পাকে অশেষ কুদরতে বলে নবীকে আল্লাহ পাক মেরাজ করাইছেন। বাকি আলেমুলামারা বাকি কথা বলবেন, আমি এখানের মধ্যেই রাখলাম। দুইটা জিনিস বুঝাতে চাই না, বাকি বাকি যে বিষয়টা আপনাদেরকে বললাম, যে কথাটা মূল বিষয়টা, নবীর মেরাজ হলো শরীরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন সবাই, পড়েন আমি সাহেবাটা হবে ইনশাল্লাহ, হবে সাহেবাটা হবে। আর সন্ধ্যা নয় নবীজিকে একটু সালাম দেই, আয় নবী সালাম। গোলাম সকলে মিলে তো মিলাদ মাহফিলে, কিয়াম ডাকি আপনাকে আশাদ পাবো মরনে, ইয়া নবী সালাম।
হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল জিবরাইল ডাকে বারে বার খোলে দেন আসমানের দোয়ার এসেছেন হাবিব খোদার করিতে মালা দিদার ইয়া নবী হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী মরণে তুমি আসিও কবরে তুমি থাকিও আজ কাউসার পিলায়ো জান্নাতে গোলাম বানায়ো আমার মরণ কালে নবী আপনাকে কাছে পাইলে থাকবে না মরণ যন্ত্রণা জান্নাতে হইবে আল্লাহ যেন কবুল করেন সবাই করে মফিল এক বাবা 500 টাকা দান করেছেন আল্লাহ যেন কবুল করেন সবাই করে বৃহস্পতি রাত অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত মানুষ আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক হরি প্রেমিক অনেক যুবক ভাইরা এসেছেন আল্লাহ যেন আমাদের আজকের এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন এলাকাবাসীর মধ্যেকারের কবরের আজাব যেন আল্লাহ পাক মাফ করে দেন সবাই করেন আমিন। বৃহস্পতি একটি কথা আপনাদেরকে না বললেই নয়, যুগে যুগে পৃথিবীতে ইসলাম আর মুসলমানদের মধ্যে বিভেদ লাগানোর জন্য দুই শ্রেণীর শত্রুরা কাজ করে যাচ্ছে। এক শ্রেণীর শত্রু হচ্ছে প্রকাশ্য শত্রু, আরেক শ্রেণীর হচ্ছে এক শ্রেণীর মুনাফিক নামীয় শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রকাশ্য দুশ্মন কারা সেটা আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। নবীগো, দুইটা জাতিকে কখনো আপনি মুসলমানের উপর আপনাদের উপর সন্তুষ্ট হবে তারা এরকম পাবেন না, তারা কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার উম্মতেরা তাদের মতো হয়ে যায়। একটা হলো ইহুদি আর একটা হলো নাসারা। এই ইহুদি আর নাসারারা যুগে যুগে মুসলমানদের মধ্যে বিভেদ লাগানোর জন্য তারা বহু পায় তারা করেছে এই পৃথিবীতে। তারা দেখেছে মুসলমানদের মধ্যে, ভালো করে শোনেন কথা বলবেন, তারা দেখেছে
যে মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট করতে হলে এক শ্রেণীর মুসলমান নামধারী লোকদেরকে তাদের নেতা বানানোর প্রয়োজন। আপনারা জানেন হাতি শিকার করতে হাতি লাগে, পাখি শিকার করতে পাখি লাগে, আর মুসলমানদের ইমান আমল ধ্বংস করতে হলে এক শ্রেণীর নামধারী মুনাফিক মুসলমান লাগে। তখন মুসলমানদের মধ্যে বিভেদ লাগানোর জন্য তারা দুইটা মাধ্যমকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে, একটা হচ্ছে গ্লোবাল ইলেকট্রনিক মিডিয়া আর একটা হচ্ছে গ্লোবাল প্রিন্টিং মিডিয়া। প্রিয় সুদীপ আপনাদের দোয়া, জন্মগত ভাবে আমি সুনামগঞ্জ জেলার মানুষ, কিন্তু লেখাপড়া চট্টগ্রাম, প্রথম জীবনে চাকরি বাকরি চট্টগ্রাম। আপনাদের দোয়া চাকরি শুরু করেছি একটা ডিগ্রি কলেজ থেকে। এই বাংলাদেশের পার্শ্ববর্তী বহু জায়গায় আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করেছেন, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন সিম্পোজিয়ামে, ওয়াজ মাহফিল ছাড়াও বাংলাদেশের বাইরে আল্লাহ পাক বিভিন্ন সেমিনার কনফারেন্সে বক্তব্য দেওয়ার, অনেক মানুষদের সাথে, দেশ বিদেশের অনেক স্কলারদের সাথে মেশার একটা সুযোগ করে দিয়েছেন। আজকের পৃথিবীটা বড় কঠিন একটা পৃথিবী, আপনি হক এবং বাতিল পার্থক্য করা, নিরূপণ করা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ বাতিল যারা তাদের বেশভূষা হকের চাইতে আরো বেশি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের পীর মুর্শিদ আল্লাহ ফজলুল্লাহ সাহেব কুদার রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, ওরা ইসলামের জড়ে কাটে। কথা মনে আছে আপনাদের? আল্লাহর মহানবীর সেই ভবিষ্যৎবাণী কত বাস্তব, কত অথেন্টিক। দেখেন আজকে তারা দাড়ি টুপি পাঞ্জাবি সব তাদের আছে, কিন্তু কিভাবে তারা ইসলামকে কলঙ্কিত করছে, মুসলমানদের মধ্যে বিভেদ লাগাচ্ছে। দেখেন ইহুদি আর খ্রিস্টানেরা গ্লোবাল ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়াকে কেন্দ্র করে হাতে নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রচার মাধ্যমে ইসলামের বিরুদ্ধাচরণমূলক গান, সাহিত্য, কবিতা, নোবেল গল্প তারা লিখতে শুরু করল। আর ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এক শ্রেণীর মৌলানা সাহেবদেরকে তারা বসায় দিল। ওদের টাকায় দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব আছে, দেখতে মুসলমান, কিন্তু মেইড বাই ইহুদি আর খ্রিস্টান, যা লক্ষ লক্ষ টাকা বেতন পায়। এগুলা পূর্ব প্রমাণিত, বর্তমানে প্রমাণিত। ওরা কি করতে লাগলো? খুব সুন্দর সুন্দর কথা বলে, ওদের একটা মাত্র চিন্তা চেতনা, মানুষকে যদি নবী প্রেম, অলি প্রেম থেকে দূরে সরানো যায়, তাহলে মুসলমানদের ইমানি চেতনাকে ধ্বংস করে দেওয়া যাবে। আগে কথাগুলো ভালো করে বুঝেন, নবীর প্রেম মানুষের মন থেকে দূরে সরানোর জন্য, নবীর প্রেম থেকে মানুষকে দূরে সরানোর জন্য কোরআনের কিছু আয়াতকে তারা বেছে নিল নবীর বিরুদ্ধাচরণমূলক। শুধু তাই নয়, বিগত কয়েকদিন আগে আমরা একটা অ্যাপস দেখতে পেলাম, কোরআনের অ্যাপস বানিয়েছে তারা, নবীর শান মানে যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াতকে কাট আপ করে বেঈমানেরা তারা তাদের নিজ মন গড়া ভাবে আর কোরআনের অনেক আয়াত বাদ দিয়ে তারা নিজস্ব কোরআন তারা ছাপিয়েছে। সহিহ বুখারী আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিবিস সামা আসহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে বিশুদ্ধ কোন গ্রন্থ থাকলে সেটা হচ্ছে সহিহ বুখারী। আজকে তারা প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে বুখারী শরীফের আল্লাহ নবীর শান মানের হাদিস গুলাকে বাদ দিয়ে তারা তাদের নিজস্ব মন গড়া বুখারী ছাপিয়ে আজকে তারা বিশ্বব্যাপী প্রচার করছে। এক শ্রেণীর বেঈমানেরা ইলেকট্রনিক মিডিয়াতে বসে কথা বলছে, আর এক শ্রেণীর বেঈমানেরা প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে জাতিকে নবীর প্রেম শূন্য করার পায় তারা চালাচ্ছে তারা। অহে মুসলমান, এজন্য আমি বলি ওয়াজ দিয়া সুন্নিয়ত বেশি দিন টিকবে না। হ্যাঁ ওয়াজ থাকবে, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নবীর বিদ্বেষ মনোভাব নিয়ে বাড়ি ফিরবে। কি দেখা যায় না এখন? বাবা মিলাদ করে ছেলে মিলাদকে বিদাত বলে আছে না নাই? আসতে কমান না, কথা বলে আছে না নাই? বাবা কবরে জিয়ারত করবে, ছেলে সেটাকে বেদাত বলবে। আপনি মেয়েরা জন্মবি করবেন, আপনার ছেলে বেদাত বলবে। কেন? তার সমানে তাদের লিখিত সাহিত্য, তাদের গল্প রচনার মাধ্যমে এইগুলাকে তারা বেদাত হিসাবে আখ্যায়িত করছে, ইসলামে নাই এইগুলা এই হিসাবে আখ্যায়িত করে মানুষের ব্রেইনকে তারা ওয়াশ করছে। এর মধ্যে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব এবং বিভেদ লাগানো
সবচেয়ে উল্লেখযোগ্য একটা দল যার ব্যাপারে গোটা পৃথিবীর মুসলিম জাতি একমত। বর্তমান সময়ে যারা, আমি সংক্ষেপে বলছি, বর্তমান সময়ে যারা মুসলমানদের ইমান আকীদা বিধ্বংসী কাজ বেশি করে যাচ্ছে, মুসলমানদের ইমান বিনষ্ট করার জন্য তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে, সেই দলটির নাম হলো, এক দলের তিন নাম, কখনো তারা লামাজানি, কখনো আহলে হাদিস, কখনো সালাফি, এই তিন তিন নামে এক দল। তার মানে তাদের আগা আছে গোড়া নাই, কথা কোন ঠিক না? এদেরকে আপনারা চিনেন না, চিনবেন কিভাবে? দেখবেন তারা নামাজে বারবার হাত তুলে, নামাজের মধ্যে মহিলাদের মতো মুখে হাত বাঁধে, ইমাম সাহেব গায়রিল মাকদুবি আলাইহিম রাদিয়াল্লাহু বললে উল্লুকের মতো তারা জোরে আমিন বলে। মুসলমানের চোদ্দ শত বছরের ইতিহাস, নিঃসাকাত তারাবিকে তারা অপারেশন করে কাট অফ করে আট টাকাত বানিয়েছে। আপনারা বলুন, ইসলামের উপর যারা আঘাত করেছে, নবীর সুন্নাকে যারা কমায় দিয়েছে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে আচরণ যারা করছে, তারা ইমানদার না বেঈমান? স্পষ্ট কথা, এক সময় তারা বলল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, ওরাই সালাফিজমে অনুপ্রাণিত। ইহুদিয়া খ্রিস্টানদের টাকায় তাদের বহু শক্তিশালী ফান্ড আছে, তাদের মিডিয়া আছে, আমাদের সুন্নিদের হাতে মিডিয়া নাই। আজকে টেলিভিশনে যতগুলো লাল দাড়িওয়ালা মৌলবী দেখেন, সবগুলা হচ্ছে ওদের। আমাদের গুটি কয়েকজন ঢাকায় যে সমস্ত আলেমরা আছেন, গুটি কয়েকজন ওনারা আমাদের গোটা সুন্নিয়তকে সুন্নিয়তের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন। আল্লাহ যেন তাদের হায়াত বাড়িয়ে দেন, সবাই করেন, আমিন। কিন্তু বিরাট অস্ত্রের সামনে একটা ছোট্ট ইটের কোনা কিছুই নয়। এদের মিডিয়া বাংলাদেশের বেসরকারি বেশ কয়েকটা মিডিয়া তারা কিনে নিয়ে, তারা চাল হিসাবে কিনে নিয়ে, তাদের সেই বাতিল মতাদর্শের জন্য তারা টাকা পয়সা দিয়ে দিন রাত তারা পরিশ্রম করে যাচ্ছে। দেখেন নাই, এক উপস্থাপক আমার সাথে বিশ্ববিদ্যালয়ের ক্লাস করছিল, সে আমি নাম বললাম না, এনটিভির উপস্থাপক, সে কুইজ কুইজ প্রশ্ন উত্তর করবে, কয় ছাত্রদেরকে কয় নবীনুল্লাহ মাটি, ছাত্ররা কয় নবী মাটি, কুইজ প্রতিযোগিতা দেয়, কয় মিলাদ কি বেদাত না এই সুন্নত প্রতিযোগিতারা কয় বেদাত, বেদাত বললে মার্ক দেয়, যদি এটা সুন্নত বলে মার্ক দেয় না, এই হলো তাদের সিস্টেম। বড় বড় পুরস্কার দেয়, বড় বড় চাকরির লোক দেখায়, তারা আল্লাহর হাবিবের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করে। বিগত কয়েকদিন আগে এক নিমক হারাম সিলেটের, এই নিমক হারাম, এই নিমক হারামই বলেছিল কাবাগরে 360টা মূর্তি ছিল, আর বাবা শাহজালালের সঙ্গে হচ্ছে 360 জন, এই বিয়াদব বলেছিল। তারা বাবা শাহজালালের দরগাহ শরীফকে মারকাজ ও শিরক বলেছে। আমরা স্পষ্ট কথায় বলতে চাই, বাবা শাহজালালের আগমনে তোমাদের বাপ দাদা ইসলাম পেয়েছে, বাবা শাহজালালের আত্মত্যাগের বিনিময়ে আমরা মুসলমান হয়েছি। হয়তো তোমার বাপ দাদা আল্লামা ছোট সাহেব হুজুর একটা কথা বলেছেন, আমার বড় ভালো লেগেছে, ওদের কয়েক সিঁড়ির পরে আর খুঁজতে আর মুসলমানই পাওয়া যাবে না, এই কারণে তার দরদ বেশি থাকার কথা না, আমি মনে করি এটাই যথেষ্ট, আর কিছু বললাম না, পারবে না। সাময়িক হয়তো মুসলমানদের ইমান আকীদা নষ্ট করতে পারে, কারণ বাংলা একটা প্রবাদ আছে না, হাতি গোড়া গেল তল ছাগলে কয় কত জল, নমরুদ ফেরাউন সাদ্দাম বহু উপায় তারা করেছে, ওইগুলা তো ঠুনকো। বিগত সময়ে এক লাল দাড়িওয়ালা মাওলানা সাহেব সিলেট আলিয়ার মাঠে তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়ে বাবা শাহজালালের দরগাকে দুর্গা বলেছিল, তাদের টার্গেট ছিল আগামীতে তারা মাজার গুলাকে বন্ধ করবে, তাদের সেই টার্গেট ছিল। কিন্তু সমহেদ মনির গাতির মুসলমান, বাবা শাহজালালের মাজার বন্ধ হয় নাই, আল্লাহর ওলির দরবারে মানুষ আসা বন্ধ হয় নাই, বরং যারা বাবা শাহজালালের দরগা বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ পাক তাদের গোষ্ঠীর শব্দ সকলকে বঙ্গোপসাগরে ভাসায় দিচ্ছে, বন্ধ হবে না, সব ঠিক থাকবে, কিন্তু সাময়িক মানুষের মধ্যে একটু ইমান আকিদার মধ্যে একটু ফাটল ধরাবে, এজন্য আমাদের প্রহরী ভূমিকা পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আপনাদের দেশে সুরি হয়নি? সুরি যে ভদ্রলোকের মতো বলছেন বোঝা যায় সুরির নামই শুনছেন না আপনারা। সুরি হইতো নি চাষা আগে? আগে গাঁও গ্রামে দেখতাম সুরি হইলে কি করতো, টাকা পয়সা দিয়া দুইজনকে ভাড়াদার দিয়া দিত রাত্রে। আর ভাড়াদার দিত কারে, যে বেড়ার গায়ে শক্তি নাই ঠেলা মারলে তিনার দূরে উড়বে, হেরে দিছে ভাড়াদার। মানে একজন যাই হোক, আগে এরকম পাহারাদার দিত বাজার হাতে দেয় না, যদিও পাহারাদার শক্তিশালী মানুষ দরকার। এটা পাহারাদার কেন দেয়, যাতে করে গ্রামে চুর ঢুকতে না পারে। সরকার বাল্য বিবাহ বন্ধ করেছে, উপজেলায় লেখা থাকে, আপনাদের কোন উপজেলা? সাতক উপজেলা বাল্য বিবাহ মুক্ত লেখা থাকে না? অনেক উপজেলা আপনারা দেখছেন না? আমি বলি আমার সুন্নি যুবক বন্ধু, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমরা ঠিক সেই প্রহরীর দায়িত্ব পালন করতে হবে। সরকার যেভাবে বাল্য বিবাহ মুক্ত সমাজ ঘোষণা করেছে, আমরা আমাদের ইমান আকীদা রক্ষার জন্য আমরা অবশ্যই মুক্ত সমাজ গড়ব। ডান হাত তুলে বলো ঠিক কেন? তোমাদের সেই অধিকার দেওয়া হয় নাই। মুসলমানের বিশ্বকাত্তার আবির জায়গায় এক টাকা দিয়ে তোমরা বিভেদ লাগাবা, তোমাদের সেই রাইট নাই। হানাফি মজহাব পন্থীদের মসজিদে ঢুকে জুড়ে আমিন বলে ফিতনা লাগাবা। এজন্য প্রহরীর ভূমিকা পালন করতে হবে। পারবেন কথা বলেন না? পারবেন? প্রহরীর ভূমিকা পালন করতে হবে, বুঝাতে হবে, বুঝাতে হবে, রেফারেন্স দিতে হবে, যথেষ্ট পরিমাণ দলিল আদিল্লার ভিত্তিতে তাদের মোকাবেলা করতে হবে। আমরা শান্তিপূর্ণ মুসলমান, ওদের মতো আমরা বোমাবাজিতে সন্ত্রাসীতে বিশ্বাস করি না। আমাদের যুদ্ধ হবে একটা অস্ত্রের মাধ্যমে, সেই অস্ত্রের নাম হলো জ্ঞান। কথা কোন ঠিক কিনা? জ্ঞানের মাধ্যমে তাদের মোকাবেলা করতে হবে। সুতরাং এই কথাটুকু বলে গেলাম, আপনাদেরকে আল্লাহ যেন কবুল করেন, সবাই করেন, আমিন। আরেকটা প্রশ্ন এসেছে, বর্তমান যুগে তো বুঝেন না অনেক মানুষ অনেক কথাই বলে, উপমহাদেশের মুসলমানদের প্রখ্যাত একজন রাহবার সৈয়দ পরিবার, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহি আলাইহির পরিবারের বংশের একটা অংশ, যিনি ইসলাম আর মুসলমানিত্বের জন্য অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন আমার নবীর বংশের উজ্জ্বল প্রদীপ সৈয়দ আহমদ বেরলভি রহমতুল্লাহ আলাইহি। আমার দেশের বহু উলামা হযরত জন ইতিহাসের আলোকে অনেক ক্ষেত্রে ওনার ব্যাপারে অনেক ধরনের আজে বাজে কথা বলেন। আমরা বলবো নবীর বংশকে শ্রদ্ধা করতে শিখুন, সম্মান করতে শিখুন। আল্লাহ নবীর বংশকে সম্মান করাটা একটা ইমানের অংশ। সুতরাং আমাদের এই সিলসিলার মহান এক রাহবার আল্লামা সৈয়দ আহমদ বেরলভি রহমতুল্লাহ আলাইহিকে আমরা মানি, আমরা অনুসরণ করি, আমরা সম্মান করি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কথাগুলো আমাদের যেন মনে থাকে, আল্লাহ যেন কবুল করেন। আমার বংশে আমার দাদা হুজুর তিনি শাসিনার আল্লামা নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সরাসরি মরি ছিলেন, সারাটা জীবন পীরের অনুসরণ করে গেছেন। আমরা আলহামদুলিল্লাহ আমরা এই সিলসিলা আমাদের জোনপুর সিলসিলা, বিশেষ করে আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুদলি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাতে আমরা যারা বায়াত গ্রহণ করেছি, অবশ্যই আমাদের বিশ্বাস আমরা একটা হক এবং সত্য সিলসিলা পেয়েছি। যে সিলসিলার গোড়ায় আছেন আমার নবীর আওলাদগণ, মারহাবা কান মারহাবা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এই কথাগুলো বললাম, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করেন। এবং এই মাহফিলে যারা কষ্ট করেছেন, বিশেষ করে আমার খুব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আপনাদের প্রিয় মানুষ জাহিদপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরতুল আল্লামা মাওলানা মুখতার আহমদ সাহেব দামত বরকাতুহুম, তিনি কষ্ট করেছেন, এলাকার যুবক বন্ধু যারা কষ্ট করেছেন, আল্লাহ যেন কবুল করেন, সবাই করেন, আমিন। একজন বাবা 500 টাকা দিয়েছেন, আরেকজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন, সবাই করেন, আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান কিনা? একটু মানি ভাই আসেনি তো? এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান কিনা? তাহলে মোনাজাত হয়ে যাবে কয়েক মিনিট। আল্লাহ পাক আপনাদেরকে বহু টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, ভাই বাজার খরচ বহু টাকা মাসে যায়, একবার ডাক্তারে গেলে বহু টাকা পয়সা চলে যায়। আপনারা একটু দয়া করে
আগামী বছর মহাবীরটা যে হুজুর আমি আমি বেশি চাইবো না, মাত্র 1000 টাকা করে দেখি কয়েকজন ভাই একটু বলবে যে হুজুর আমি আগামী বছর নবীর এই বাগানের মধ্যে আমি 1000টা টাকা দেবো। আর একটু মানে দেখি একজন ভাই হাত পর্যন্ত যে হুজুর আমি 1000টাকা দিব, আমি দোয়া করবো আপনাদের জন্য 1000টা টাকা দিবেন নবীর মহব্বতে। মাশাআল্লাহ, বাসার নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার নাম কি? একজন 100 টাকা দিয়েছেন আল্লাহ যেন কবুল করে সবাই করে নাম আল্লাহ। হযরত মাওলানা মুনির সাহেব সাহেব হুজুর দিবেন 1000 টাকা সবাই করে মারহাবা আল্লাহ আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا ربنا كما ربياني صغيرا قوم يا شركاء الله تكرم الفرما رب العالمين মনের গাতি এলাকা বা শিক্ষত্রিকা হচ্ছে আজকে ইসলামের সব মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ বলবি তুমি মাফ করে দিয়া হাত দিয়া টুকু দয়াল নবীজির কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর ফরমাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ওলি আব্দাল গাউস কুতুব নজিব মুফতির দরবেশ অন্ধকার কবরে শহীদ আছেন আল্লাহ প্রত্যেকের আর মা পরে হাদিয়া পৌঁছায়া দাও। খাস করে আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদের জামান আল্লামা ফজলুল সাহেব সুবুল রহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে তমাম হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন কিছুদিন পূর্বে তোমার এক মায়ের বান্দা আমাদের মাথার তাজ আল্লামা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তিনি বিদায় হয়ে চলে গেছেন, তোমার মহান মায়ার বান্দার রূহে হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমরা অনেক মুরব্বিদেরকে হারায় ফেলতেছি, আল্লাহ আব্দুল শুকুর সাহেব হুজুরের রূহে পাকে হাদিয়া পৌঁছায়া দাও। আরেকজন আমার মায়ার বড় মহব্বতের মানুষ আল্লাহ আমি ওজন গুণাগার কবর স্নেহ করতেন আল্লাহ সত্তরের মহাদিস সাহেব হুজুর শালিকার মোট সাহেব হুজুরের রূপে হাদিয়া পৌঁছায় আল্লাহ। রইসুদ্দিন কালারুকি হুজুরের রূহে পাকে হাদিয়া পৌঁছায় দাও। আব্দুল কাইয়ুম সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়েছেন রূহে হাদিয়া পৌঁছায় দাও। বিলফারি হুজুরের রূহে হাদিয়া পৌঁছায় দাও। আমাদের এই সিলসিলার আরো যত অনেক কেরাম গণ ওলামা হাজরাত দুনিয়া ছেড়ে আল্লাহ বিদায় নিয়েছেন গো মাহবুব আল্লাহ প্রত্যেকের রূহে তাম হাদিয়া পৌঁছায় দাও। এই মনির গাতি এলাকার সমস্ত মূর্তি গানের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এখানে যাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আল্লাহ আল্লাহ ওনাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চেয়েছেন সাহায্য সহযোগিতা করেছেন কবুল ফরমাও। অভাবিতের অভাব দূর করে দাও, পেরেশানিদের পেরেশান মিটায় দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের ব্যবস্থা করায় দাও, মুশকিল মুসিবতের মধ্যে যারা আছে উদ্ধার করে দাও, যার কাছে ঘাটের মধ্যে আটক আছে তোমার প্রতিরোধ দিয়ে ছুটায় দাও। আল্লাহ অনেক মানুষ অসুস্থ অবস্থায় আছেন মাহবুব শেফা দান করে দাও। আল্লাহ যুগ যুগান্তর যাবতে সুন্নি সম্মেলনকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমার যুবক বন্ধুরা মুরব্বী বাবারা বাড়িঘরের মা বোনেরা যে যে আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছেন আল্লাহ প্রত্যেকের মনের বাসনা কবুল করে নাও। আল্লাহুম্মা ইয়া দাইমাল আজ ওয়াল বাকা ইয়া ওয়াহিবাল জুদ ওয়াল আতা ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম بحق إياك نعبد وإياك نستعين بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম সাদা দিবার খেয়াল দেখাই দিত আগামী বছর ভাবে চলতে চল শাহ হুমায়ুন আহমদ কুরমা আগামী বছর পুরস্কার দিবা গত বছরও দিছিল আগামী বছরও দিবা এবারও দিছিল আল্লাহ কবুল করা মঞ্জুর করো আল্লাহ আমার বাড়ি হায়াত বরকত দাও দুনিয়ার মধ্যে গান করে মাফ করে দাও জিন্দা করে নেক আয়াত রাজ করো মনোর দিল রোশনারে পুরাই দাও সুরব কামি তুলা তুলা করে শুরু হইল আমিও তোমার লোকে দেখা দিই সময় পাবো আমরা শিবন মিয়া উগাননি অনির্গাতি 5000 ফেরাজ ভাই ইতালি প্রবাসী শিবন মিয়া 5000 সদস্য সুন্দর ওকে মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার শিবন মিয়ারে সহি সালামতে প্রমাণ জীবনে রাখো বেশি বেশি হালাল রুজি করাইও আল্লাহ মা বাবার হায়াত বরকত দিও জমিয়ে মধ্যে গানা করে মাফ করে দিয়ে তুমি বোকা আমিন অসবীর মনির গাছি 500 টাকা হুকুম মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার মতো দিনের আয়াত বরকত দাও জমিয়ে মুঠে গান করে মাফ করে দাও সোনা লোকা আমিন সদস্য হলে লেখাই লোকা বিদেশি হলে লেখাই দেবো আমরা সংস্থা সভাপতি না আজকে দশটা সভাপতি আমরা মনিষা চৌধুরী 1000 টাকা দিবা তানোর ভাই জনাব নানু মিয়া সাহেব আর 1000 হুকা মারহাবা নারে দেবি নারে রিসালাত আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার হুজুরের দরবারে হায়াত বরকত দাও মা বাবা সহ জমিয়ে মধ্যে গান করে মাফ করে দাও আল্লাহ বাচ্চা মৃত বিদেশের জমিনে মারা তুমি শহীদ আমাদের রাখছো আল্লাহ আমার মসুদ জমা দাঁড়া এইবার লাগি তোমরা দৌড়ি করে আল্লাহ তোমার করে মহফিল জড়িয়ে কিনারা লাগাইও মনে আশা করাইও কামি জনাব মনির মিয়া মনির গাছে 1000 হোকা মারহাবা নারে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার মনে মিয়া হায়াত বরকত দাও জমিয়ে মুর্দে গান করে মাফ করি দেও মনর দিল নেক বাসনারে পুরাই দেব কামি মহফিল দেখি হুকা আমরা হলো প্রিয় স্মৃতি সংসদ সভাপতি সাবলু ভাই সহ বলাইলা হুকা হ্যাঁ 2000 বলা আমার সাবলু মিয়া 2000 দিবে হুকা মারো নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার বাইরে হায়াত বরকত দাও আল্লাহ তারা আব্বা সময় জমিয়ে মুর্দে গালা করে মাফ করে দাও মনর দিলর নেক বাসনারে ঘুরাই দাও তবে হোক আমি জনাব খালামি আছে 500 টাকা হোক মারহাবা নারে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার বাইরে হায়াত বরকত দাও জমিয়ে মুর্দে গালা করে মাফ করে দাও মনর দিল নেক বাসনারে পুরাই দেবো গানি জনাব আলাম ইয়াসা 500 টাকা হুকুম মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মনর দিল নেক বাসনারে পুরাই দেবো জমিয়ে মুর্দে গান করে মাফ করে দেবো গানি ইয়া আল্লাহ সকাল সকাল হইলো কা সামনে মুদিগাতি 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জমিয়ে মুর্দে গান করে মাফ করে দেবো মনর দিল নেক বাসনারে পুরাই দেবো আমিন আমিন কামাল মিয়া 200 টাকা 200 টাকা চিনি বড় 1000 2000 হলো ও কামাল মিয়া 200 টাকা হোক মারহাবা নারে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জমিয়ে মুছে গেল করে মাফ করে দাও মনর দিল আমি একবার শোনারে পুরাই দাও আমিন আমিন সংসদের কেসিয়া জনাব কবির আহমদ যাবে 1000 টাকা হোক মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আমার কেশিয়ার মনর দিল নে পছন্দে পুরাই দাও আমিন আমিন
ইব্রাহিম মিয়া লগত পঞ্চাশ ছিল আল্লাহ কবুল করো মঞ্জুর করো জমিয়ে মোর জায়গা না করে মাফ করি দেও মনের দিল নেক বাসনারে পুরাই আমিন আমিন তিনডাল মাই দুটা কত খেলা ফ্রান্স প্রবাসী না চিন্তা করছে মামুন আহমদ লাল মিয়া প্রতি বছর কেন হইতে না ওটার মাহমুদ উস্তো প্রত্যেক বছর তাই তিনডাল ফ্রান্স প্রবাসী তারা মামুন আহমদ কারি মামুন আহমদ লাল মিয়াটা কই আমরা নাজিজা বলছি দেখো কামার আমার নারে আল্লাহ কবুল করে মঞ্জুর করে আল্লাহ আমার ভাই আয়াত বরকত দো আল্লাহ নতুন বিয়া সাথে হরিয়া গেছে নিয়ে কাউলা দিয়ে আমার আমল করো বাবার বেমার রে শিফা হরি দে মার হায়াত বরকত দো আমিন আমিন লিমন 50 টাকা আমার আমার আল্লাহ কবুল করে মঞ্জুর করে জমিয়ে মুর দেখা না করে মাফ করে দেও সবে আমিন সাবেক সভাপতি জনাব খলিম উদ্দিন আহমদ 1000 টাকা আর কারি মাসুদ আহমদ 1000 টাকা হুকুম নারে নারে রিসালত আল্লাহ কবুল করো মঞ্জুর করো দুইজন রুমানিয়া লইবার লাগি দুগা দুড়ি খোলা সেটা উকা জমা বেড়াচেরা লাগে ওগুলো প্রচুর দোয়ার গুজারিস আল্লাহ আমার প্রিয় ভাই ভাতি জানি আল্লাহ সহি সালামতে আগামী বছর হুজুর আমরা রুমানিয়া গেছে মিশন হোক আমিন আল্লাহ পীর ও মসজিদের খাতিরে কবুল করো মঞ্জুর করো মনের নেক আসারে ঘুরাই দো জমিয়ে মুর্দে গান করে মাফ করে দো শুনে হোক আমিন আমার মিসবা চিটালি এই তো দুগা দুড়ি ঘরে বেটা 2000 টাকা হোক মার লিখিয়া তো ওইটা টাকা আইব না আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার মিসবার আসারে ঘুরাই দে আল্লাহ দাদা দাদির কবর রহমতের জরি বৈশন করো আব্বা আমার হায়াত বরকত দেও আল্লাহ সহি সালামত আল্লাহ আমার মিসবারে মকসুদে মঞ্জিল নিয়ে পৌঁছাই দেও আমিন আমিন আরো বলে দাদা দাদির লাগি বিশ্বের আল্লাহ কবুল করো মঞ্জুর করো জমিয়ে মোর দেখা না করে মাফ করি দেও আমিন আমিন আপনারও শ্রোতরা খুঁকা নাই 10-20-50 নগদ সরবাইলে আমি দুঃখা ধরি তা শফিকুর রহমান লিটন মনিরগাতি শফিউর রহমান লিটন মনিরগাতি তাই 1000 টাকা দিবা হোক মার নারে দেবি নারে রিসালাত আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ ওই হায়াত বরকত দাও মনর দিলের নেক বাসনারে পুরাই দাও আল্লাহ ভাই কবি জুনা সুন আলাল রুজি দরওয়াজা খুলে দাও আমিন আমিন এই লতিবিয়া স্মৃতি সংসদ যারা গঠন করছে আমরা যারা শুরু করে দিয়েছিলাম এরা বাচ্চেন সব ত্যাগী এবং একনিষ্ঠ ও দেখবা ও পরিষদর আস্তে আস্তে বহুত বাচ্চা ইউরোপ কান্ট্রিত গেছে কি আরো বহুত যাইবে এখানে খালিস আল্লাহর আস্তে আল্লাহর অলির মহব্বতে তারা এটা করলা আল্লাহ তুমি কবুল করে শুরু হোক আমিন রমজান আলী সদস্য 500 টাকা হোক মারো নারে দেখবি নারে রিসালত আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জমিয়ে মোর জায়গা না করে মাফ করে দাও সিনিয়ে দায়িত্ব তোরা সিনি লই আইও একটা হিসাব আর ওজনে 20 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মনের দিল নিয়ে এক বছর পুরাই দাও জমিয়ে মোর জায়গা না করে মাফ করো আমিন আমিন রুয়েল ডাইবার সদস্য 500 টাকা হোক মার নারে দেখবি আল্লাহ কবুল করো মঞ্জুর করো জমিয়ে মোর জায়গা না করে মাফ করে দাও মনের দিলন এক বছরে ঘুরাই দেও শুনবো আমি আমার চুবাইল দাদা দাদির মাস বিরাতর লাগি মা বাবার হায়াত রাজির লাগি 500 টাকা হুকে মারা আমার দেখবি নারে রিসালাত আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার ইচ্ছে করে হায়াত বরকত দেও মা বাবার হায়াত বরকত দেও দাদা দাদির কবর রহমতর যদি বসুন করো আল্লাহ নেক ইয়াদ গারা আল্লাহ হিসাবে কবুল ফরমাও মনর দিল নেক বাসনারে পুরাই দো আমিন আমিন তানবীর মণিপুরে তানবীর মরে গেছে তানবীর 500 টাকা হুকা মারা হ্যাঁ আল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার তানবীর আমার কবর রহমত যদি বসুন করো কবর খান্ডে গুলজারে জান্নাত বানাই দেও মাতার ছায়া হিসাবে বাবারে বহুদিন জমিন বাকি রাখো মনের দিল নেক বাসনারে পুরাই দো সরব আমিন কয়েস আহমদ সৌদি প্রবাসী 1000 টাকা হুকুম মারহাবা
নারে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমাকে এত বরকত দাও খামাই রুজির মাঝে বরকত দাও জমিয়ে মুর দেখা না করে মাফ করি দে আমিন আল্লাহ রুহুল রুহুল মিয়া 500 টাকা দুবাই যাওয়ার নিয়েছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার রুহুল মিয়া এত বরকত দেও দুবাই যাইতে যত সমস্যা আছে তোমার কুদরত থেকে সমাধান করে দেও আল্লাহ জলদি জলদি হরি দুবাই জমিন যাওয়ার তৌফিক দাও বাচ্চার আয়াতের মধ্যে বরকত দাও জমি আমার জায়গা না করে মাফ করে দেও আমিন আল্লাহ তোমার বন্ধু আপনি জান জান খুলি এই মোবিল সাহায্য করো আল্লাহ প্রত্যেকর জমি আমার জায়গা না করে মাফ করো জিন্দা ভরে নেক হয় আব্দরা ঘুরি দেও মনে দিল নেক তোমার নারে পুরাই দেও প্রত্যেক রে কামলি ওলা নবীর দিদার না দেখাইয়া কবর দেখাইয়া না আমিন এমরান আহমদ 500 টাকা হুকুম মারহামা নারে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ এমরান মিয়ার হায়াত কবুল করে দাও জমি এমন জায়গা না করে মাফ করো জিন্দা করে নেক হায়াত রাজ করে দাও মনের দিলর নেক বাসনারে বুড়াই দিও আমিন আমিন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমার বন্ধার বেমান নিয়ামত দিয়ে শিবা নিয়ামত দিয়ামত লাই দেখছেন তোর বক্তের নেক আয়াতে তুই বা তুমি দান করো জানার মাঝে আরাম পয়দা করি দে জমিয়ে মুর জায়গা না করে মাফ করো আমিন আমিন সংসদ সেক্রেটারি জনাব ফজলুল মিয়া সাহেব 1000 টাকা হুকুম মারহামা নারে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার হুকুম যারা এত বরকত দাও আল্লাহ মনে দিল নেক বাসনা পুরাই দাও জমিয়ে মুর জায়গা না করে মাফ করি দে আমিন আমিন আল্লাহ জনাব কথা তাড়াতাড়ি সংসদের সদস্য জনাব লিমদ আহমদ 500 টাকা হুকুম মারহামা নারে তাকবীর আল্লাহ কবুল করে মঞ্জুর করো আমার লিমদ আহমদ এত বরকত দাও জমি আমার জায়গা না করে মাফ করো মন দিল নেক বাসনারে পুরাই দেও আমিন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد يا الله ایک بوستا ساؤن سنجی لگی دیکھ رہا جیبا ہے بیس تو باگان اور بیس تی خانو ہی تو وہ تو جگہ تو انہیں لگائی سو یہ کیا لو تر آئی سے نا ایک دون مارو جبنا رہا تین ڈالر بیچے تاکی بارا ہوگا جاگا نہیں بچھو কিন্তু বেশ তো বেশ তোর বাগান তো আমরা বেশ দিয়ে অনেক বই না নিবা মাথু কর কিছু সময় লাগি তুইলে আমরা মানে বেশ তোর বাগান হয়ে গেছে তাই বেশ তি মানুষের দোলাম হয়ে গেছি বোকা সুবাহান আল্লাহ এই বেশ তি বাগানের তোমর লোক লইয়া নিয়ে সকাল সকাল তোমর লোক আগামী বছর হইতো 1 বস্তা চাল কত দেয় ভাই 200 টাকা দেয় এখন যুবক ভাই দেখাই নি মানুষের হায় রে হায় প্রশ্ন করলো আইল ইসলামে খাইব ইসলামের মধ্যে কোন জিনিস উত্তম হুজুরে বলবাই কালা তুই উত্তম ইসলামের মধ্যে সর্বোত্তম খাম হইল খানা খাওয়ানি জুড়ে হতা সুবাহান আল্লাহ ও যে 300-400-200 মানুষের খানা খাওয়ানি হইব আগামী বছর চলসা কি সবর বাকি সে হইতে প্রতিযোগিতা করো 1 বস্তা চাউল মা বাবুর মজবুরতের লাগিবা মোর দেখা নগর মকবিরাতুল লাগি একজন যুবক ভাই খালার উপর 1 বস্তা চাল আর ওখানে 20 টাকা হোক আমার হাবা আল্লাহ আমার এক মুরব্বী চাচা মা বাবা নাই মকবিরাতুল লাগি 50 টাকা হোক আমার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জমিয়ে মোর দেখা নগরে মাফ করি দেও তোর মা বাবার খবর রহমত হইতে জীবন করো আমার জনাব মকবুল সাহ ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী অত্যন্ত ভদ্র মানুষ আমার খুব বেশি মায়া ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিতা মা আছেন বাবা নাই মকবিরাত লাগি বাবার মার হায়াত দরাজির লাগি 1000 টাকা দিবা হুক মার হাবা নারে তাকবীর নারে রিসালাত
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। আমারই বাবার হায়াত বরকত দাও, তোমার বাবার কবরের রহমতের জরি বর্ষণ করো, মার হায়াত বরকত দাও, ব্যবসা বাণিজ্যের মাঝে হওয়ার বরকত নাজিল করো, আমিন। মেহরানি এই এই সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আমার, আমি তার বাড়ি ফয়লাল উদ্দিন আসলাম, আমার মাস্টার শেবুল মিয়া, হ্যাঁ নজবুল হক শেবুল, প্রতিষ্ঠাতা সভাপতি ইটালি লিগেল, আগামী বছর 15,000 টাকা দিবা হুকা মারা আমার নাই নারে তুমি শেবুল আহমদ সাহেব, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, আমার হায়াত বরকত দাও, খামাই রুজির মাঝে বরকত দাও, তোমার আব্বা আম্মা হায়াত বরকত দাও, দাদা দাদি বেশি মায়া আর সন্তানের কবর রহমত অন্তরি বসন করো আল্লাহ, কি খানদান গো খানদান উজালা রাখো গো আমিন। আবু হানিফ সাহেব 500 টাকা হুকাম নারে তাকবীর, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, তারা ছেলে অসুস্থ আল্লাহ তোমার কুদরতি দাও, এই সুস্থতা অনায়াত করো, জমিয়ে মুদে গান করে মাফ করি দে আমিন আমিন। এজনের নাম হইল না আমার এক নবীর ভাই, আমিও ইউ আজ আগে করছিলাম, তাদের মধ্যে কিছু আমল আছে পুরাই আমল, নাম হইল না আমার ভাইয়ে, আগামী বছর বেস্তি মানুষের খানির লাগি 1 বছর সাউল দিবা হুকুম নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, আমার ভাই খিদমত কবুল ফরমাও, এর উসিলে খানদানি মুদ্দে গান করে মা করি দো, মন দিল নেক বাসনারে পুরাই দো আমিন আমিন। ইয়া আল্লাহ আমার মসজিদ মামু মাস্টার সাহেবের ঘর থেকে বাদে আমার হুজুরের ঘর আরো 3 বছর 5 বছর মনে হয় প্রায় মরে গেছি, তাই ইতালি প্রবাসী লিগে লইছেন 5,000 টাকা দিবা হুকুম মারহাবা নারে তাকবীর নারে রিসালাত জিন্দাবাদ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, ওই থেকে তোরা এত বরকত দাও, খামাই রুজির মাঝে বরকত দাও, আব্বা আম্মার হায়াত বরকত দাও, দাদা দাদির কবর রহমত অন্তরি বসন করো, মনর দিল নেক বাসনারে পুরাই দে আমিন আমিন। আল্লাহ ই খানদান গো খানদান উজালা রাখো আল্লাহ, যারা মায়া করিয়া জাকির হয়েছেন আল্লাহ, আমার জাকির বাড়ির তমাম দেখো না বুঝতে গেল ধরে মা ফুরি দেও, চিন্তা করে নে খায়াত তোরা করো, খানদান আলী মুলামা আসল পয়দা করি দেও আল্লাহ, ই এলাকার মায়ার মানুষ আমার কাজী মনির ভাই আমার গুরাজের হুজুর আল্লাহ, আরো বহুত মায়ার মানুষ যখন জমিন ছাড়িয়া গেছেন যে আল্লাহ তোমার অন্য আল্লাহ কবর রহমত জরি বর্ষণ করো, আলে আল্লাহ জফরে নে কিয়াত গারা আল্লাহ হিসাবে কবুল করমা আমিন আমিন। দুবাই প্রবাসী তানভীর আমাদের হাজার বার নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, আমার তানভীর হায়াত বরকত দাও আল্লাহ, প্রবাস জীবন সুখের শান্তিতে রাখো আল্লাহ, লোকে দরওয়াজা খুলে দো, মা বাবার হায়াত বরকত দাও, জমি এমন জায়গা না করে মা ফোরানি না রিপন সদস্য বিদেশ যাইতে আশা করতেন 500 টাকা মারা নারে তাকবীর, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, আমার ভাই ভিতরে সহি সালামতে বিদেশের পথ খান ক্লিয়ার হইয়া দেও, যত সমস্যা আছে তোমার কুদরত থেকে সমাধান করি দেও আল্লাহ, আমার প্রবাসী ভাই ওগল সহ আমরা যে সর্বাই বাসি সকলে করুণা মহামারী বাইরা সমীকরণের সম্বল সম্বল থেকে হেফাজত করবো আল্লাহ, আমরা দেশের মধ্যে শান্তি ভয়তা করি দেও আমিন আমিন। আজিজুর সদস্য 500 টাকা হুকুম আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, এতর মাঝে বরকত দাও, জমিয়ে মধ্যে গান করে মাফ করে দেও, মনের দিল নেক বাসন আছে কবুল করো মা পুরা করো আমিন আমিন। শুয়ে বাবু দুবাই প্রবাসী সদস্য সংস্থার 500 টাকা হুকুম মারহাবা তাকবীর আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, আমার ভাই হায়াত দাও আল্লাহ, অনেক আয়াত দরাজ করো, খামাই রুজির মাঝে বরকত দো, মা বাবার আয়াত বরকত দো, জমিয়ে মোর দেখা না করে মাফ করো, মন দিল অনেক বাসনারে পুরাই দেওয়া আমিন আমিন। মুক্তার আহমদ ওমান প্রবাসী
বাবার মগফিরাত লাগি 1000 টাকা হুকুম মারহাবা নারে দেখবি আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার ভাই হায়াত বরকত দাও তানার বাবার কবর ও রহমতের দরিবসন করো আমার হায়াত বরকত দাও আল্লাহ কামাইর দিন মাঝে বরকত দান করো আমিন আমিন ইয়া আল্লাহ সুজন মিয়া দুবাই প্রবাসী সংস্থা কতছো 500 টাকা মারহাবা নারে দেখবি আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আল্লাহ সুজন গায় তোমার কত দুনিয়া মধ্যে গানা করে মাফ করো মন দিল অনেক বছরে পুরাই দো আমিন আমিন ও বাসি নিয়ে আইলো বাতাসে দোয়া করা করে দেখ রাইট ভাই ওই মহিলা মানুষ শুনন দইতা নাই 1000 টাকা হুক মারহাবা নারে দেবি নারে রিসালাত আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার বন্ধু সহি সালামত লন্ডন পৌঁছাই দেও আল্লাহ যত ওনার অসুবিধা আছে তোমার কুদরত থেকে সুবিধা করে দেও মনের দিল নেক বাসনারে পুরাই দেও জমিয়ে মুঠে গান করে মা করো আমিন আমিন আজিমুদ্দিন সাহেব 500 টাকা হোক মারো আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দুনিয়া মধ্যে গান করে মাফ করে দিও মনর দিল নেক বাসনারে পুরাই দিও আমিন আমিন তোমার যারা লেখাইবার এরা দূরে দুঃখ দিও না আর যারা লেখাইরা আশা করি কি সব শামসুল 200 টাকা হোক মারহাবা নারে তকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ শামসুল মিয়ারা তোমার কত জমিয়ে মুর্জে গান করে মাফ করে দিও মনর দিল নেক বাসনারে পুরাই দিও আমিন আমিন জাকারিয়া 200 টাকা হোক মারহাবা নারে তকবীর আল্লাহ মা জাকারিয়া সুদগারে কবুল করো আব্বা আমার হায় তো বরকত দে জমি মধ্যে গান করে মা করি দে মনের দিল নেক বাসনারে পুরাই দে আমিন আমিন মইনুল 100 টাকা হোক মারহাবা আরিজ মিয়া 200 মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো প্রত্যেকর জমিয়ে মধ্যে গান করে মাফ করে দেও সবে হোক আমিন সাবের সভাপতি সহসভাপতি মালয়েশিয়া প্রবাসী জনাব আবু সালেহ সাহ আপনারা মনে মনে বিরক্ত হইয়া বলে হুজুরে কিতা আরাম বলা ইনো ইনো যে ছাত্র আর মেসাবার খেলা তো তারা হুজুর না চায় তারা আরাম পায় না ও জগৎ দশাদার আইচ্ছে আবু সালেহ মালয়েশিয়া প্রবাসী 2000 টাকা হুক মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার আবু সালেহ রায় তো বরকত দাও মা বাপর আয় তো বরকত দাও দুনিয়া মধ্যে গান করে মাফ করে দেও আল্লাহ প্রবাস জীবন খান সুখের শান্তিতে রাখো আলাল রুজি তো রোজা খুলি দেও আমিন আমিন আপনারা এখন বুকা পিঠা রাজ করে লোকা সিংহিয়া ইচ্ছে আলহামদুলিল্লাহ মনে হয় বুকা পিঠা রাজ করে লোকা আমিও যাইতাম গিয়ে প্রধান আকর্ষণ সারামত সবার গাড়ি আমি নিতাম বুকা পিঠা রাজ করে লোকা দোয়া করেছিলাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ কামরুল ভাষ্য রবিদিন খবর ছেলে ভাষ্য দেওয়া হোক মারহাবা তকবীর শাহাবুদ্দিন 200 হোক মারহাবা তকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো প্রত্যেকের জমিয়ে মধ্যে গান করে মাফ করে দেও মনোর দিল এক বছর পুরাই দেও আমিন আমিন তাহের সদস্য নিজে যাই তো আজ আমার 500 টাকা হুক মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জমিয়ে মধ্যে গান করে মাফ করে দেও মনোর দিল এক বছর পুরাই দেও আমিন আমিন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার আসলে হয়তো বরকত দেও তার বাবা অসুস্থ তোমার বন্ধারে
কুদরতি ঔষধ দিয়ে সুস্থতা এনায়েত করুন। আল্লাহ আমার বন্ধু মালানা কবির আমদ মনির গাছি অসুস্থ মানুষ আপনারা হলুন যাবেন 500 টাকা মাহফিলে দিতেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আল্লাহ তোমার বন্ধুরে মাফ করো আমলা আল্লাহ তুমি যেন বাঁচাই দিছো তোমার কাছে বিজ্ঞাস হয়ে যাবে আজকের মহিলা আল্লাহ ও দয়ার আল্লাহ তোমার বন্ধুরে একবার ভোট খান দাও চলবার ভোট খান দাও চিন্তার মাথার সহাই যে দেবো বহুদিন বাকি রাখো তোমার আব্বার খবর রহমতের দহি বসন করো মারা হায়াত করে তোর তো আল্লাহ বাচ্চার মিজার খাতিরে নেই হায়াত দরাজ করো আল্লাহ ও দয়াল মনে তোমার কুদরতি ঔষধ দিয়ে শিফা দান করো আমি আব্দুল গিয়াস সাহেব 100 টাকা ওকে মারো মারো তুমি আল্লাহ কবুল করো মঞ্জুর করো দিয়ে মুজে গান্ডে মাফ করে দাও আপনারা খেয়াল করো পা খেলেও সর মাইরা 10 টাকা 20 টাকা করে দিতা গিলা কয়েকজনের তকি লিয়ে যাও আমরা যেহেতু সিনেমাটি দিতাম এরানে শরীফে হোক মহফিলে 10 টাকা 20 টাকা করে আবার হারি যাও মসুদ হারি যাও এর লোকালাই দাও আপনারা সর মাইন্য যেন 10 টাকা 20 টাকা 5 টাকা দিও মহফিলে শরীরটা হোক লাহিম তোর মনোরঞ্জন পূরণ করবো লাগে নগদ 20 টাকা আগামী বছর 500 টাকা লিখব লাহিম আহমদ আল্লাহ কবুল করো মঞ্জুর করো জমিয়ে মুর্দে গান করে মাফ করে দেও মনোর দিল নেক বসমারে পুরাই দেও শুভ লোকামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওবা ওবা না হইছো বুঝাও আর সিঙ্গিল ওভার আইতো পিন্ডলের ঠান্ডা তো তো পাইছেন মিসবা আচ্ছা যাই হোক আমার খেয়াল করো সিন্নি যারা লইনি তা একটু দয়া করে বই যাও কা বাইর এসেও তা হইন না জানু আর আমি দয়া করে নিব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনারা কষ্ট করে বই দিবা আর দোয়াত থাকতে থাকতে দায়িত্বশীল লোকের যারা সম্ভব হইলে দেলাইবা লইয়া উঠবা না আমি সোয়াদ দিয়া 500 টাকা হোক মার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনোর দিল নেক বাসনায় পুরাই দো জমিয়ে মোর জাগা না করে মাফ করে দো তুমি হোক আমি ইঞ্জিনো আর সাইদুর মঞ্জ 500 টাকা হোক মার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দুনিয়া মুঠে গান দে মাফ করে দিও আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহু রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আল্লাহ বলে মাফ করো আমরা যারা জামা বাসে মাফ করে দিও আমরা দুনিয়া মুঠে গান করে মাফ করে দিও আল্লাহ এই মহফিল গান্ধে আগুয়াল থেকে আগের পর্যন্ত কবুল ফরমাও আজি আজা মন্দির করছো লাগো খুঁজে মিলে মারাইয়া সুনার মদিনাত কামিও আল্লাহ নবীর খিদমত পৌঁছাই দাও নবীর আল আলী আজওয়াজ মুতারাত আল তাম সাহাবা তাবিন তবে তাবিন জামা মাওলি একরাম আল্লাহ আর আপা কো পৌঁছাই দাও বাবা সাদল আল মুজলুম ইয়া মনি মাতি সুত যাই যাও যা আমরা পীর মুর্শিদ
হযরত বলতেন ইসলাম কিল্লা রাহমাতুল্লাহ আলাইহি খিদমত করতে আগে আল্লাহ সুপ্রিম মুহাদ্দিসা হুজুর মুহাদ্দিসা হুজুর বুরকির মুহাদ্দিসা হুজুর মুহাদ্দিসা হুজুর কাজীবারি সাহেব সুফি সাহেব বুরাইয়ান মুহাদ্দিসা হুজুর আল্লাহ আমরা এই মস্ত করেছে জিলানে তো হুজুর গানে দিন জমিন জানিয়ে গেছেন যে আল্লাহ তামা আমার আর ও পা কয়া দিয়ে এখন বুঝাইয়া দেও আমরা যারা মা নাই বাপ নাই আমরা মা বাপ হলাম কো ওরা দিয়ে বুঝাই দেও আল্লাহ এই মনির গাছি গ্রামবাসী এলাকাবাসী আত্মাবাসী যত মহিন মুসলমান ভাই বোন কোমরা আলা মনি গেছেন আল্লাহ প্রত্যেক ঘর আর ও পা কই মহিল আদিয়া বুঝাইয়া দেও ই মহিলার জরিয়ে তোমার মায়ার বন্ধ অঞ্জিন তোর কোমর রহমত অঞ্জরি বসন কর আল্লাহ জিন্দা করে নেক হায়াত রাজবরি দেও মকবুল গুলাম এখন নসিব করবাও আল্লাহ যত মাইছে গত বছর মাইছে নিবার দিছে না আগামী বছর লাগি যারা মাইছে কবুল আমার মঞ্জুর করবাও প্রত্যেক মনোর দিলার নেক বাসনার কবুল করবাও ঘুরা করে দেও আল্লাহ বুত মায়ার মানে যখন নিজের নই ভাল লাগে দৌড়া দৌড়ি কর আল্লাহ মহবিলের খাতিরে সহি সালামতে কিনারা লাগাও যারা গোপাল জীবনে আছেন আমার মাস্টার সে বলি মিয়া মহসিন উদ্দিন আল্লাহ আল্লাহ গো আমার আবু সালে সোহারো যারা আল্লাহ তোমার মায়ের বন্ধ ধরে আল্লাহ লুদি দরজা খুলি দেও করুণা মহামারী বাইরা শুনি কোন থেকে হেফাজত করবাও আল্লাহ বারে বারে হারাম আইন শরীফ আইনের জিয়ারত নসিব করবাও ইয়াল্লাহ সংসদ খান আল্লাহ তুরকি সাথে কবুল করবাও কেমন তো পর্যন্ত দাইমার কাইম না করলাম আল্লাহ আল্লাহ যত হয়েছে সহযোগিতা করছে নিমগুলোর দিন দুনিয়াও জ্বালা করে দেও প্রত্যেকের জমি এবং জেগানা করে মাফ করে দেও ইয়াল্লাহ আমার গুরাজন হুজুর কাজী মনির উদ্দিন সাহেব সহ আরো যত মায়ের মানুষ সকল জমিন চলিয়া গেছে আল্লাহ তোমার বন্ধা ঘর কবর রহমত দরিব সন হল আল্লাহ মাজাকির বাড়ির তেমন জীবনা মুর্দে গান করে মাফ করে দেও জিন্দা করে নেক আয়াত রাজ হল খান্দান আলী মুলামা গল্প দা করে দেও আল্লাহ আমরা রে ভাই আখরি আওলা দিস আমরা আওলা দিন তে খাবার বানাস বানাইও নেক ইয়াদগার আওলা দিস আমরা কবুল করমাইও আমরা অগ্লরে গরে ভাই রে শান্তির জীবন নসিব করমাও আমরার মুখানা তো বল তোমার ইয়া ইদারা বাজরাস আল্লাহ আল্লাহ আমরা রে মোর অমর আগে আগে মোর অনর সামান জোগাড় করার তো ভিক দেও আমরা ঋণগ্রস্ত করে ঋণ মারবার তো ভিক দান করো মরণের আগে আগে আমরা খালিস তোবা নসিব করাইও গুনার থেকে সব বানাইও তোমার মায়ের মাইশোর ব্যবহার দেখাই দেখাই আমরা খাতে মাবিল করা নসিব করিও দেশে বিদেশে বাইরে করে হসপিটালে বেমারিও করে সুবাদান করো ইয়াল্লাহ আর বন্ধু জনাব কবির আহমদ শব্দ আল্লাহ আরো কত মানুষ আল্লাহ হসপিটাল ভাড়া করিয়ে ঘরা তোমার বন্ধু আমাদের মাফ করিত বেমার নিয়ামত শিবা নিয়ামত দিয়া বদলাই দেও আমার আর রুহানি জিসমানি কলবি বদলি বেমার আজারে মাফ করি দেও আমরা এই ইজ্জতের জিন্দগি খান নসিব করবো পড়নেওয়ালা বাচ্চেন তোর সিনারে খুলি দেও আমরা মারা যাওয়ার মধ্যে বলা নেকি দিয়া ধনে বলা আলা দখল দিল বাকি ও ভয় জামরি লাল্লাহ ইন্নাল্লাহ ওয়াসিরুন বিলাইবাদ আল্লাহ একবার তা ঘোষণা করো গুলামর দল হল তোমারে আমি আল্লাহ বেশ তোর বাগান নিষিদ্ধ দিয়েছি মাফ করে দিলাম আমরা রে মাফ করে দিলে সেও শিখেই তো না আল্লাহ এখানে মাফ করে দিলে আল্লাহ আপনার বীর মুর্শিদর খাতিরে আমরা গুলাম বলে মাফ করে দে আল্লাহ মোবারক লানা বীর দেব সাবান ও বল্লিগনা রমাদান صلى الله تعالى على سيدنا محمد وعلى اله وصحبه وعلى بيته اجمعين امين السلام عليكم لا انت كيف উঠিনি আল্লাহ কবুল করো মঞ্জুর করো জমির মধ্যে গান জমা করি দেবো তাহলে মধ্যে এইবার সব কেন মাত আছে বাবার খবর মগমির তো লাগে ভাষ্য টাকা হুকুম আর হব আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আল্লাহ চলে আমাদের হায়াত বরকত দো বাবার কবর মত জমি কোনো মার হায়াত করা ধরে দেওয়া আমি ও তাড়াতাড়ি কষ্ট করে বই যাও ও
আমরা সুদারে বলতে কি ফাটিলে।